আমি আজকে কোনো স্ক্রিন শেয়ার করবো না, মুখে বলবো, গল্পের মতো করে বলবো। হ্যাঁ, জি ম্যাম, কারণ স্ক্রিন ওকে ম্যাম, দেখালে তখন ওদিকে চোখ যায় অনেক সময়, মানে অডিও ভিজুয়াল একসাথে অনেক সময় ভালো কাজ করে না, কখনো কখনো করে। আজকে টপিকটা গল্পের মতো করে বললেই হবে, খুব একটা অডিওর প্রয়োজন নাই। সেই জন্য অ্যাবর্শন এই জন্য সিলেক্ট করলাম যে অ্যাবর্শন ইজ ভেরি ভেরি কমন একটা টপিক। হ্যাঁ, খুব তোমাদের সবাইকে কিন্তু ফেস করতে হবে। যারা গাইনি পড়বে না তাদের জন্য কিন্তু মেডিসিন বা সার্জারি যারা যাবে, প্রথম দিকে যারা জিপি করবে, খুবই কমন একটা প্রবলেম অ্যাবর্শন। এটা অহরহ সচরাচর যেহেতু পাবে, সবার এটা এটা সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা থাকা উচিত। পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্টই, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফেও এটার দরকার আছে। তো এখন অ্যাবর্শন কাকে বলে? আমরা যদি খাঁটি বাংলায় যদি বলি, তাহলে বাচ্চা নষ্ট হয়ে যাওয়া, তাই না? বাচ্চা যখন নষ্ট হয়ে যায়, যেভাবেই হোক সেটা, এবং যে স্টেজই হোক, ম্যাচুরিটি আগে দুটো টার্ম, ম্যাচুরিটি আগে প্রি ম্যাচুর, কিন্তু তারও আগে যদি জেস্টেশনাল এজ নির্ধারিত আছে, যা বলছি আমি, তো এটা নষ্ট হয়ে যাওয়া, আর আমরা যেটা মেডিকেল টার্মে বলি সেটা হলো অ্যাবর্শন অর মিসক্যারেজ অর প্রেগনেন্সি লস, তিনটাই ইউজ করা হয়। প্রেগনেন্সি লসও বলা হয়, যেটা বললাম যে নষ্ট হয়ে যাওয়া যদি বলি, সেটার সাথে প্রেগনেন্সি লস কথাটা যায়। তো এটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি প্রেগনেন্সি লসটা হয়, সেটাকে আমরা অ্যাবর্শন বলবো। সেটা হলো যে বিভিন্ন দেশের বাচ্চাকে, বাচ্চা ইউটারাস থেকে বের হওয়ার পরে এক্সট্রা ইউটারাইন এনভায়রনমেন্টে তাকে যদি সেভ করা যায়, মানে সে যদি সার্ভাইভ করতে পারে, সেই সুবিধা বা সেই ফেসিলিটিস যাদের আছে সেই অনুযায়ী এটাকে কিন্তু ক্লাসিফাই করা হয়। যেমন বাইরে 22 উইকস, কেউ 20 উইকস বলে, কেউ 22 উইকস বলে, যে 20 বা 22 উইকস এর আগে যদি বাচ্চা নষ্ট হয়ে যায় সেটাকে অ্যাবর্শন বলবো, কিন্তু 20 উইকস এর পরে হলে তারা অ্যাবর্শন বলছে না। কোনো কোনো দেশে 20 উইকস, কোনো কোনো দেশে 22 উইকস, তারপরে হলে তারা অ্যাবর্শন বলছে না, কারণ এইজ অফ ভায়াবিলিটি একটা টার্ম আছে, যেই বয়সে বাচ্চা ডেলিভারি হলে বা ইউটারাস থেকে এক্সপালশন হলে সে এক্সট্রা ইউটারাইন এনভায়রনমেন্টে সার্ভাইভ করার ক্যাপাসিটি রাখে, সেটা হলো এইজ অফ ভায়াবিলিটি। সে এইজ অফ ভায়াবিলিটি আসলে নির্ধারিত হয়, সে স্পন্টেনিয়াসলি সার্ভাইভ করতে পারবে না, তাকে বিভিন্ন এইড দিতে হবে। সে এইড দিয়ে কারা যারা বাঁচাতে পারে, তাহলে বাইরে ইম্প্রুভ সার্ভিসের জন্য 20 উইকস এর পরেই তারা বাঁচাতে পারে, বা কোনো দেশে 22 উইকস, যার জন্য তাদের দেশে 20 উইকস বা 22 উইকস কে বলা হয় এইজ অফ ভায়াবিলিটি। তার আগে যে বাচ্চাগুলো নষ্ট হবে সেগুলো হলো অ্যাবর্শন, কিন্তু আমাদের দেশের জন্য আমরা এখনো 28 উইকস বলি, যে 28 উইকস এর আগে যে বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে বা ডেলিভারি হয়ে যাবে তাদেরকে আমরা বলি অ্যাবর্শন। আর 28 উইকস পার হয়ে গেলে যেটা হবে সেটাকে আমরা বলবো তখন প্রিম্যাচুর লেবার। যে আমরা জানি যে টার্ম প্রেগনেন্সি হলো 37 কমপ্লিটেড উইকস, তো 37 পরে যে ডেলিভারিটা হবে সেটা হলো টার্ম প্রেগনেন্সি। তো 28 উইকস থেকে 37 কমপ্লিটেড উইকস এর আগ পর্যন্ত, মানে 36 উইকস পর্যন্ত যে ডেলিভারিটা হবে সেটা হলো প্রিম্যাচুর লেবার। তাহলে এই তিনটা সেগমেন্ট আমরা ভাগ করি, একটা অ্যাবর্শন, একটা প্রিম্যাচুর ডেলিভারি, একটা হলো টার্ম ডেলিভারি, ফুল টার্ম ডেলিভারি। তাহলে 28 উইকস এর আগে যে বাচ্চাগুলো নষ্ট হবে সেগুলোকে আমরা বলবো অ্যাবর্শন বা মিসক্যারেজ। এতটুকু ডিফারেন্স আছে এটা জানতে হবে। যদি কখনো কেউ বাইরের টেক্সট বুক গুলো কথা যদি কেউ ডিফারেন্স দেয়, তাহলে সে হয়তো বলবে যে 22 উইকস, কিন্তু আমাদের দেশের জন্য আমরা এখনো কিন্তু 28 উইকস কে কনসিডার করি এইজ অফ ভায়াবিলিটি। এই যে বলেছিল যে যে বয়সে বাচ্চা এক্সট্রা লাইফে সার্ভাইভ করার সিটি রাখে সেটা হলো ভায়াবিলিটি। আচ্ছা, এখন ডেফিনেশন হিসেবে যদি বলতে চাই, তাহলে অ্যাবর্শন কাকে বলবো? এটা ডেফিনেশনও বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে। আমাদের স্যার ছিলেন বাইস ভিসার, উনি যেভাবে আমাদেরকে বলেছেন সেই আমার আমারও পড়ছে বইয়ে, কিন্তু ঠিক এভাবে ডেফিনেশন সব বইয়ে আমরা যেহেতু যে অ্যাবর্শন বলতে একটা সাধারণ যে মনে হয় যে বাচ্চা বেরিয়ে যাওয়া,
কিন্তু সবসময় বেরিয়ে যাওয়াটাই কিন্তু আবশ্যক না। ক্লাসিফিকেশনে যেটা আছে আমি পরে বলছি, তাতে যেটা হলো যে ইন্টারাপশন অফ প্রেগনেন্সি, আমরা যদি বলি যে প্রেগনেন্সিকে ব্যাঘাত ঘটানো, হ্যাঁ একটা প্রেগনেন্সি নর্মাল যেভাবে হওয়ার কথা সেখানে কোনো না কোনো ব্যাঘাত যদি ঘটে তাহলে সেটাকেই কিন্তু অ্যাবর্শনে আসবে। আমি টাইপ অফ অ্যাবর্শনগুলো আমরা যখন বুঝতে পারবো, তাহলে ইন্টারাপশন অফ প্রেগনেন্সি বিফোর 28 weeks হুইচ ফ্রম স্লাইট ব্লিডিং টু কমপ্লিট হুইচ মে বি ক্লারিফাইড অ্যাজ ফ্রম স্লাইট ব্লিডিং টু কমপ্লিট এক্সপালশন অফ দ্য প্রোডাক্ট অফ কনসেপশন। সামান্য ব্লিডিংও যদি হয় তাহলে সেটাকে আমরা তখন অ্যাবর্শন বলবো, কিছুই হলো না, বাচ্চা একদম ঠিক আছে কিন্তু তার ব্লিডিং হচ্ছে। এই 28 weeks এর আগে যদি প্রেগনেন্সিতে যদি পারভাজিনাল ব্লিডিং হয়, অন্য কোনো অসুবিধা হলো না, তাহলে সেটাও কিন্তু একটা অ্যাবর্শন, এবং এই বাচ্চা কিন্তু টিকেও যায়, তাহলে ইন্টারাপশন অফ প্রেগনেন্সি করলো, যে তার নর্মাল এটা হওয়ার কথা ছিল না কিন্তু এই যে ব্লিডিংটা হয়েছে এটা ইন্টারাপশন অফ প্রেগনেন্সি, তাহলে এটাকে আমরা অ্যাবর্শন বলবো। আবার কমপ্লিট এক্সপালশন হয়ে গেল, একেবারে ব্যথা ট্যাথা হয়ে পুরো বাচ্চা প্লাসেন্টা সব বেরিয়ে গেল, সেটাকেও অ্যাবর্শন বলবো। সেই জন্যই বলা হয়েছে যে ইন্টারাপশন অফ প্রেগনেন্সি হুইচ ক্যান বি ক্লারিফাইড অ্যাজ স্লাইট ব্লিডিং টু কমপ্লিট এক্সপালশন অফ প্রোডাক্ট অফ কনসেপশন। আরেকটা আছে যে বাচ্চার কিছুই হলো না, ব্লিডিং হলো না, ব্যথা হলো না, কিছু হলো না, কিন্তু বাচ্চাটা মারা গেল পেটের ভিতরে 28 weeks এর আগে সে মারা গেল, সেটাও এক ধরনের অ্যাবর্শন। এই জন্যই বলা হয়েছে তাহলে সেখানে তো এক্সপালশন হলো না, ব্লিডিং হলো না, বাচ্চাটা বেরিয়েও গেল না, তাহলে সেটাও একটা অ্যাবর্শন। এই জন্যই বলা হয়েছে যে ইন্টারাপশন অফ প্রেগনেন্সি। এখন অ্যাবর্শন কয় রকমের আছে, এটা হতে পারে স্পন্টেনিয়াস একেবারেই ক্ষুধা প্রদত্ত, আর একচুয়ালি ইন্ডিউসড, ইন্ডিউসড হলো যেটা আমরা অ্যাবর্শন করাই। তাহলে একটা ব্রডলি আমরা দুইভাবে ভাগ করতে পারি, একটা স্পন্টেনিয়াস আর একটা হলো ইন্ডিউসড। ইন্ডিউসডের মধ্যে আবার ভাগ আছে, একটা হলো থেরাপিউটিক আর একটা হলো ইলিগাল, ইলিগালটাকে বলা হয় ক্রিমিনাল অ্যাবর্শনও বলা হয়। তাহলে ইন্ডিউসডও দুরকম, একটা হলো যে আমরা মেডিকেল লিগালি যেটা প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা করি, যেমন অনেক সময় মায়ের অনেক প্রবলেম থাকতে পারে যেটার জন্য আমরা প্রেগনেন্সি টার্মিনেট করাই, তো আমাদের মায়ের অসুবিধা হবে। আসলে বাচ্চার জন্য করি, যদি বাচ্চা যদি ডিফেক্টিভ বাচ্চা থাকে, কনজেনিটাল অ্যানোমালি থাকে, যে বাচ্চা মাল্টিপল ডিফেক্ট আছে যেটার কোনো পরবর্তীতে ট্রিটমেন্ট যোগ্য না, বাচ্চাকে ভালো, যেমন অ্যানেনকেফালি, অ্যানেনকেফালির বাচ্চা যদি ডায়াগনোসিস হয়ে যায় কি, সেটাকে আমরা টার্মিনেট করে দেবো, কারণ অ্যানেনকেফালির বাচ্চা মাছ থাকে না, তাই না, হোল্টার ডিসকাল থাকবে না, তাহলে সে বাচ্চা তো আর ভালো বাচ্চা হবে না। তো এই ধরনের যদি থাকে যে বাচ্চার গ্রস অ্যাবডোমালিটি সেটাকেও আমরা টার্মিনেট করব, বা মায়ের যদি কার্ডিয়াক পেশেন্ট যদি থাকে, হার্ট ডিজিজ থাকে, যে একটা প্রেগনেন্সি ক্যারি করতে গেলে তার জীবনের ঝুঁকি আছে, তাহলে তাকে হয়তো আমরা টার্মিনেট করে দেবো। অথবা দেখা গেল যে সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া, বাচ্চাটার গ্রোথ স্টান্টেড হয়ে আছে, সে 24 weeks এর প্রেগনেন্সি দেখা গেলো, বা 26 weeks এর প্রেগনেন্সি দেখা গেলো 20 weeks এর সাইজও হয়নি, সিভিয়ার অলিগোহাইড্রোমিয়াস, পানি একেবারেই শুকিয়ে গেছে, বাচ্চাটা ফার্দার গ্রো করছে না, তো যেটা আলটিমেটলি বাচ্চা আর গ্রো করবে না, আমরা বুঝতে পারছি যে এই বাচ্চা সার্ভাইভ করবে না, তাও এবং মায়ের তার হাইপারটেনশন, সিভিয়ার হাইপারটেনশন হুইচ ক্যানট বি কন্ট্রোল বাই ট্রিটমেন্ট, ট্রিটমেন্টে যদি রেসপন্স না করে, মায়ের জন্য ঝুঁকি আছে, কিন্তু আমরা ওই ওই সময় টার্মিনেট করে দেবো, তাহলে সেটাও অ্যাবর্শন। তো এই যে কিছু মেডিকো লিগাল অ্যাসপেক্ট আছে যেটার জন্য আমরা অ্যাবর্শন করে, দ্যাট ইজ মেডিকো লিগাল অ্যাবর্শন থেরাপিউটিক। আর আরেকটা হলো যে ইলিগাল বা ক্রিমিনাল অ্যাবর্শনটা, যেটা হলো পেশেন্টরা নিজেরা করে, হয়তো দেখা গেল যে আনওয়ান্টেড প্রেগনেন্সি শুধু না, ইলিগাল প্রেগনেন্সি মানে আনম্যারিড মেয়েদের যদি হয়, যেটা সোশ্যাল কারণে তারা সে প্রেগনেন্সি কন্টিনিউ করতে পারে না, তখন তারা অ্যাবর্শন করে, বা ডেফিনেটলি সেটা ইন্ডিউসড করতে হবে, তাই না, নিজে নিজে তো হবে না, যে কোনো সেটা একদম আর্লি এজ থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত যে কোনো সময় তারা করতে পারে, তাহলে সেটা হলো ইলিগাল প্রেগনেন্সি। এখন স্পন্টেনিয়াস প্রেগনেন্সির আবার কি কি ভাগ আছে, স্পন্টেনিয়াস অ্যাবর্শনের, স্পন্টেনিয়াস অ্যাবর্শনের অনেকগুলো ভাগ আছে, একটা হলো কমপ্লিট অ্যাবর্শন, হ্যাঁ যেটা হলো টোটাল প্রোডাক্ট অফ কনসেপশন একেবারেই এক্সপালশন হয়ে যাবে, তখন
তার হয়তো ব্যথা হলো, ব্যথা হওয়ার সাথে সাথে ইউটার্ন করতে তার বাচ্চা সার্ভিক্স ওপেন হয়ে বাচ্চা বেরিয়ে গেল, তাহলে সেটা হলো কমপ্লিট এক্সপানশন হলো, সেটাকে আমরা বলবো কমপ্লিট অ্যাবর্শন। আর একটা হলো ইনকম্পশন, যেখানে তোমার কিছু প্রোডাক্ট রয়ে যাবে, কিছু বেরিয়ে যাবে, ব্লিডিং হবে, তার বাচ্চাটা হয়তো বেরিয়ে গেলো, প্লাসেন্টার রয়ে গেল, বা প্লাসেন্টারও আংশিক বেরিয়ে গেলো, আংশিক রয়ে গেলো, সেটা হলো ইনকমপ্লিট অ্যাবর্শন। আর একটা হলো মিসড অ্যাবর্শন, যেটা বললাম যে যেটা ইউটারাসের ভিতরে বাচ্চা মরে যাবে কিন্তু বেরিয়ে আসবে না। আর একটা হলো থ্রেটেন্ড অ্যাবর্শন, যেটা হলো থ্রেট করবে যে অ্যাবর্শন হতে পারে, একটা অ্যাবর্শনের জন্য একটা থ্রেট করা, সেটাই। যেমন ব্লিডিং যদি হয়, ব্লিডিং হলো কিন্তু তার, আমি এক এক করে আরো ডিটেলস বলবো, ব্রডলি বলে যাই যে ব্লিডিং হচ্ছে কিন্তু বাচ্চা, বাচ্চার স্যাক বা জেস্টেশনাল স্যাক বা ভিতরে বাচ্চা সব ঠিক আছে, স্যাক ইন্ট্যাক্ট আছে, কোনো রকম তার কোনো একটু ডিস্টর্শনও হয় নাই এবং ভিতরে বাচ্চাটাও ঠিক আছে, তাহলে এটা হলো থ্রেটেন্ড অ্যাবর্শন, যেটাকে একটু অনেক সময় দেখা যায় যে সে থ্রেটেনে কিছুটা সার্ভাইকাল ডাইলেশন হতেও পারে। আর একটা হলো ইনএভিটেবল অ্যাবর্শন, ইনএভিটেবল অ্যাবর্শন যে পেইন থাকবে, তার সার্ভিক্সের সার্ভাইকাল লস ওপেনও হবে, ইউটার কন্ট্রাকশন থাকবে, বাচ্চাটা তখনও হয়তো অ্যালাইভ আছে এবং বাচ্চাটা অন দ্য প্রসেস অফ অ্যাবর্শন থাকবে, সে সার্ভাইকাল ক্যানাল দিয়ে বেরিয়ে আসতে চাবে, আমরা হয়তো এক্সামিন করে দেখবো যে অস ওপেন এবং প্রোডাক্ট ফিল করা যাচ্ছে। তার মানে ইনএভিটেবল মানে অবশ্যম্ভাবী, এখন অ্যাবর্শন হয়ে যায়নি, কিছু এক্সপ্যানশনও হয়নি, হয়তো একটু একটু ব্লিডিং হয়েছে এবং পেইন আছে কিন্তু কোনো কিছু এক্সপ্যানশন হয়নি, কিন্তু আমি এক্সামিন করে দেখলাম যে না এই প্রেগনেন্সি থাকবে না, সেটা হলো ইনএভিটেবল অ্যাবর্শন। দেন রিকারেন্ট অ্যাবর্শন একটা টার্ম আছে, যেখানে বারবার অ্যাবর্শন হয়, দুইটা বা তার বেশি অ্যাবর্শন যদি হয় তখন আমরা সেটাকে বলবো রিকারেন্ট অ্যাবর্শন। আর একটা হলো একটা টার্ম আছে, সেটাকে হেবিচুয়াল অ্যাবর্শন বলে। আর হলো সেপ্টিক অ্যাবর্শন, যখন যে কোনো অ্যাবর্শন যদি অ্যাসোসিয়েটেড ইনফেকশন থাকে সেটাকে বলবো সেপ্টিক অ্যাবর্শন। সেপ্টিক অ্যাবর্শন সাধারণত ইনডিউসড অ্যাবর্শন যেগুলো বললাম, পার্টিকুলারলি ক্রিমিনাল অ্যাবর্শন যেগুলো, সেগুলোর ক্ষেত্রে সেপ্টিক অ্যাবর্শনের ইনসিডেন্সটা বেশি হয়, কারণ দেখা যায় এগুলো আনস্কিল্ড হেলথ ওয়ার্কার দ্বারা মানুষ করিয়ে থাকে, তারা অ্যাসিডিটিস মেনটেন করে না, যার জন্য তাদের বেশি সেপ্টিক অ্যাবর্শন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন আসো আমরা প্রথম থেকে আমরা কমপ্লিট অ্যাবর্শন কি, পেশেন্টের সাধারণত হিস্ট্রি থাকবে যে পেশেন্ট কি কিভাবে তোমাকে প্রেজেন্ট করবে। পেশেন্ট বলবে যে তার ধরো অ্যামেনোরিয়া ফর 3 মান্থস, 12 উইকস, অ্যামেনোরিয়া ফর 3 মান্থস উইথ সাইন্স সিমটম অফ প্রেগনেন্সি। পেশেন্ট যখন আসবে সে হয়তো বললো যে তার পেটে বাচ্চা ছিল, মাসিক বন্ধ ছিল, এবং সেই মাসিক বন্ধের সাথে তার প্রেগনেন্সি হলে মানুষের যেসব সিমটম থাকে, মর্নিং সিকনেস, ভমিটিং, নশিয়া, সেই জিনিসগুলো তার ছিল। তারপরে হঠাৎ করে 3 মাস পরে হঠাৎ করে তার দেখা গেল যে পেইন হলো, সিভিয়ার পেইন হয়ে একটা ফ্লেশি মাস বেরিয়ে গেল, রক্তের চাকা, সে রক্তের চাকার মধ্যে একটা ফ্লেশি মাস, অনেক সময় মাছের পেটি প্যাটার্ন থাকে তার সাথে অনেকে তুলনা করে যে ওরকম একটা মাছের পেটার মতো একটা জিনিস বেরিয়ে গেল, এবং একটু বেশ ভালোই ব্লিডিং হলো কিন্তু তারপরে আর কোনো ব্লিডিং নাই, ব্যথাও নাই। তাহলে খেয়াল করে দেখো যে কতগুলো জিনিস, যে প্রথমেই সে বলবে তার মাসিক বন্ধ ছিল, তার সাথে তার সাইন সিমটমস অফ প্রেগনেন্সি ছিল, তা আমরা ধরে নিতে পারি যে, এবং যেখানে তাকে তখন আমরা কিছু প্রশ্ন করবো তার আগের সাইকেলগুলো কেমন ছিল, সে কোনো কন্ট্রাসেপটিভ নিয়েছিল কিনা, তার রেগুলার মাসিক হয়েছিল কিনা এর আগে। তো যদি কারো রেগুলার মেনস্ট্রুয়াল হিস্ট্রি থাকে এবং তার যদি কখনো অ্যামিনিউরিয়া হয় উইদাউট এনি ড্রাগ, হয়তো কোনো মেডিসিন খেয়েছিল সেজন্য মাসিক বন্ধ থাকতে পারে, কেউ আছে টানা পিল খায় সেজন্য বন্ধ থাকতে পারে, এ ধরনের কোনো হিস্ট্রি যদি না থাকে যার রেগুলার মেনস্ট্রুয়েশন হয় তার যদি মাসিক বন্ধ থাকে, একটা ম্যারিড কাপল হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে আছে, তাহলে আমরা সেটাকে ধরেই নেব যে তার প্রেগনেন্সি ছিল, সাথে তার সাইন্স সিমটম অফ প্রেগনেন্সি ছিল, এবং সে বললো যে তার হঠাৎ করে ব্যথা হয়েছে, ব্যথার পরে তার ব্লিডিং হয়েছে এবং রক্তের সাথে একটা চাকার মতো গেছে, তারপরে এটা পড়ে যাওয়ার পরে আর তার কিছু হয়নি।
এখন এটা একটা হিস্ট্রি থাকতে পারে যে কখনোই কোনো ডাক্তারের কাছে যায়নি, সে দেখায়নি, তার প্রেগনেন্সিটার কোনো প্রুফ ছিল না, তারপরেও কিন্তু আমরা তার এই হিস্ট্রিটা শুনে আমরা ধরে নিতে পারি যে সে প্রেগনেন্টই ছিল, কারণ তার এর আগের সাইকেলগুলো একেবারেই মাসে মাসে হয়েছে, কখনোই বন্ধ ছিল না। আর এমনও যদি এমন যদি হয় যে হ্যাঁ মাসিক বন্ধ হওয়ার এখন সে 12 উইকস বললো, 6 উইকস বা 8 উইকস পরে সে ডাক্তারের কাছে গিয়েছিল, সেখানে সে একটা আল্ট্রাসোনোগ্রাফি করেছিল এবং সেখানে তার প্রমাণ হয়েছিল যে সে তার পেটে বাচ্চা ছিল, তার জেস্টেশনাল স্যাক ছিল উইথ এমব্রায়ো গুড কার্ডিয়াক পালসেশন। এরকম যদি একটা ডকুমেন্ট থাকে, আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট থাকে, তাহলে তো আমরা কনফার্মই যে তার প্রেগনেন্সি ছিল। পরে সে স্ট্রিপ টেস্ট করে যখনই তার মাসিক বন্ধ ছিল সে টেস্ট করেছিল, টেস্টে দেখা গেল যে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ, কিন্তু সে কোনো আল্ট্রাসোনোগ্রাফি করায়নি, তাহলে সেটাকেও আমরা ধরে নেবো যে সে প্রেগনেন্সি ছিল। এখন এই তাহলে আমরা বুঝবো যে সে হ্যাঁ সে প্রেগনেন্ট ছিল। এখন কমপ্লিট অ্যাবর্শন আমরা কখন বলবো? শুধু এই হিস্ট্রি দিয়ে যে আমরা কমপ্লিট বলবো তা নয়। এরপরে আমরা তার পারভাইজিনাল এক্সামিনেশন করবো, তার প্যারাবডোমিনাল এক্সামিনেশন করলাম 12 উইকস বা যদি থাকে, তাহলে 12 উইকস এর একটা প্রেগনেন্সি কিন্তু জাস্ট সুপ্রাপিবিক রিজনের আমরা পাল্পাবল ইউটারাস পাবো। আমরা প্যারাবডোমিন করে দেখলাম যে তার কিছু নাই, ইউটারাসে কোনো ইউটারাস পালপেট করা যায় না। পারভাইজিনাল এক্সামিনেশন করে দেখলাম ইউটারাসটা জাস্ট বাল্কি, 12 উইকস এর প্রেগনেন্সি যদি কমপ্লিট এক্সপ্যালশনও হয়ে যায় তাহলে ইউটারাসটা নন প্রেগনেন্ট ইউটারাসের সাইজে থাকবে না, কারণ বাই দিস টাইম তার ইউটারাস এক্সপ্যান্ডেড হয়েছিল, তার হাইপারট্রোপি হাইপারপ্লেসিয়া হয়ে ইউটারাস যে বড় হয়েছিল সেটা চট করে তার নন প্রেগনেন্ট ইউটারাসের মতো হবে না, কাজেই ইউটারাসটাকে আমরা বাল্কি পাবো, প্রোডাক্ট সহ 12 উইক সাইজ পেতাম, কিন্তু এখন তার চেয়ে ছোট পাবো যেহেতু প্রোডাক্ট তার বেরিয়ে গেছে শুধু ইউটারাস আছে, তাহলে ইউটারাসটার সাইজটা বাল্কি পাবো। এখনো ইউটারাস আমি সফট পাবো যেহেতু প্রেগনেন্ট ইউটারাস ছিল, অস ক্লোজড পাবো, অসটা একেবারেই বন্ধ, এবং ইন্সপেকশনে আমরা দেখবো যে কোনো ব্লিডিং নেই, তার তার কোনো ব্লিডিং নেই, অস ক্লোজ হয়ে গেছে এবং ইউটারাসের সাইজটা ছোট হয়ে গেছে। তাহলে এটা থেকেও আমরা বুঝবো যে তার হিস্ট্রি এবং এই যে এক্সামিনেশন ফাইন্ডিংস পেলাম এটা থেকে দেখবো যে তার অ্যাবর্শন কমপ্লিটই হয়ে গেছে, প্রেগনেন্সি ছিল এবং তার এখন আর কোনো প্রোডাক্ট নাই ভিতরে। এখান থেকে আমরা একটা কনক্লুশনে পৌঁছাই যে অ্যাবর্শন ইজ কমপ্লিটেড। তাহলে কমপ্লিট অ্যাবর্শনও যে হোয়েন প্রোডাক্ট অফ কনসেপশন এক্সপেলড কমপ্লিটলি, দ্যাট ইজ কল্ড কমপ্লিট অ্যাবর্শন। এখন কনফার্ম করব কি দিয়ে? এই যে তার হিস্ট্রি টেকিং বা এক্সামিনেশনে আমি দেখলাম তাতে মোটামুটি আমরা কনফার্ম, কিন্তু তারপরেও আমরা যদি আরো কনফার্ম করতে চাই তাহলে তার তার উপায় আছে। আমরা যদি একটা আল্ট্রাসোনোগ্রাফি করি তাহলে আল্ট্রাসোনোগ্রাফি বলে দিবে যে হ্যাঁ ইউটারাসটা এমটি, ইউটারাসের ভিতরে আর কিছু নেই, হ্যাঁ কোনো প্রোডাক্ট অফ কনসেপশন নেই। যদি সামান্য প্লেসেন্টাল বেড থাকে বলতে পারি, তো ঠিক ইকোজেনেসিটি থাকবে সেটা থেকে সোনোলজিস্ট বলে দিতে পারবে যে ইউটারাসের ভিতরে রেমন্যান্ট অফ প্রোডাক্ট অফ কনসেপশন ইজ প্রেজেন্ট। তো সোনোলজিস্ট যদি বলে যে ইউটারাসের ভিতরে কিছু নেই আর আমার হিস্ট্রি ফিজিক্যাল এক্সামিনেশন সব কিছু নিয়ে আমি তার কনফার্ম ডায়াগনোসিসে উপনীত হলাম যে দিস ইজ এ কেস অফ কমপ্লিট অ্যাবর্শন। এখন কি ট্রিটমেন্ট হবে? আরেকটা হলো যে প্রথমেই তো আমরা পেশেন্ট এলে একটা জেনারেল এক্সামিনেশন করবো, পালস ব্লাড প্রেশার অ্যানিমিয়া সব কিছু দেখবো। কমপ্লিট অ্যাবর্শন তার যদি খুব বেশি ব্লিডিং না হয় তাহলে হিমোডিনামিক ইনস্টেবিলিটি থাকবে না, পেশেন্ট স্টেবল থাকবে, তার পালস ব্লাড প্রেশার সব কিছু নর্মাল থাকবে। আর ইমিডিয়েট ব্লাড লসে তো অ্যানিমিয়াও হবে না, তা যদি কাজে পেশেন্ট যদি প্রিভিয়াসলি অ্যানিমিক না থাকে তাহলে অ্যানিমিকও থাকবে না শেষ, তাহলে এই জিনিসগুলো সে স্টেবল থাকবে। কিন্তু যদি অনেক বেশি ব্লিডিং হয়, কমপ্লিট এক্সপ্রেশন হলো কিন্তু খুব ব্লিডিং হয়, ইনিশিয়ালি খুব বেশি ব্যথা ছিল, খুব বেশি ব্লিডিং ছিল, অনেক চাকা চাকা ব্লাড গেছে, তারপরে তার সাথে ফ্লেশি মাসটা পরে পড়ে গেছে, এমন যদি হয়, যদি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট ব্লাড লস হয় তাহলে তার হয়তো ব্লাড লসের সাইন সিমটম থাকবে, টেকিকার্ডিয়া থাকবে, তার হাইপোটেনশন থাকবে, সেক্ষেত্রে তাকে তার ব্লাড লসের সাইন সিমটম যদি থাকে তাহলে সেইভাবে আমাদের ম্যানেজ করতে হবে, ইমিডিয়েটলি একটা চ্যানেল ওপেন করতে হবে, ফ্লুইড দিতে হবে এবং ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিংয়ের জন্য পাঠাতে হবে যদি মনে হয় যে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট ব্লাড লস হয়েছে, ব্লাড ট্রান্সফিউশন যদি
দিতে হবে এরকম মনে হয় তাহলে ব্লাড ফর গ্রুপিং ক্রস ম্যাচিং পাঠিয়ে ব্লাড ট্রান্সফিউশনের ব্যবস্থা করতে হবে। সাধারণত ছোট প্রেগনেন্সি গুলো যদি কমপ্লিট অ্যাবর্শন হয়ে যায় খুব বেশি ইমার্জেন্সি সিচুয়েশন হয় না, যেটা কিনা ইনকমপ্লিট অ্যাবর্শনে হয়। আচ্ছা তাহলে ট্রিটমেন্ট কি দিব এদেরকে? সাধারণত আমরা জাস্ট যেহেতু আমরা পিবি করলাম, তারপরে পেশেন্টের আমাদের এনভায়রনমেন্ট যতই আমরা সেপ্টিক প্রিকশন নিই অত বেশি নিখুঁত না, সেই জন্য আমরা জাস্ট একটা প্রোফাইলেটিক অ্যান্টিবায়োটিক দিতে পারি নাও দিতে পারি। অনেকে খুব ভালো এনভায়রনমেন্টে তুমি যদি ডিল করো না না হলে চলে, একটা প্রোফাইলেটিক অ্যান্টিবায়োটিক সিম্পলি দিতে পারি। তাকে কিছু ভিটামিন দিব, ব্লাড লস হলে যেহেতু আয়রন দিতে পারি, এবং তাকে অ্যাডভাইস দিব যে তা সে কোয়ার্টার্স থেকে অ্যাবস্টিনেন্স থাকবে অ্যাটলিস্ট 6 weeks। নেক্সট বাচ্চা কবে নিবে সেটা ডিপেন্ড করবে তার প্যারেন্টের উপর, তার আরো বাচ্চা কাছে আছে কিনা, সেটা প্ল্যান প্রেগনেন্সি ছিল কিনা, সে বাচ্চা নেওয়া খুব জরুরি কিনা এখনই নাকি ওয়েট করতে পারে। যদি তার সে বাচ্চা এখনই না নিতে চায় তাহলে একটা কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস করবে, সে কন্ট্রাসেপটিভ দিতে পারে। আর যদি বলে যে না তার বাচ্চা নেওয়ার ইচ্ছা আছে, তার বাচ্চা নাই এটাই প্রথম ছিল এবং তার এটা প্ল্যান প্রেগনেন্সি ছিল, তাহলে তাকে আমরা সে চাইলে 2 মাস পর থেকে প্রেগনেন্সির জন্য ট্রাই করতে পারে। অনেকে কিন্তু বলে যে 6 মাসের মধ্যে প্রেগনেন্সি নেওয়া যাবে না, হ্যাঁ, বা 1 বছরের মধ্যে প্রেগনেন্সি নেওয়া যাবে না, এটা ঠিক না। সে চাইলে 2 মাস পরেই সে আবার প্রেগনেন্সির জন্য ট্রাই করতে পারে, কারণ তার এমন কিছু হয়নি যে সেরকম যদি কোনো স্পেসিফিক কারণ থাকে যে যেটার জন্য বাচ্চা নেওয়া যাবে না তাহলে সেটা এরকম বলা যেতে পারে। আচ্ছা কারণগুলো একটু বলে দিই, কারণগুলো তো বাদ হয়ে গেল, যে কেন হয় অ্যাবর্শন, সেটা হলো যে যত অ্যাবর্শন হয় বেশিরভাগই কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শন। এখন যেহেতু আমি 28 weeks বললাম তাহলে দুটো ট্রাইমেস্টার, ফার্স্ট ট্রাইমেস্টার সেকেন্ড ট্রাইমেস্টারে এই প্রেগনেন্সি লসগুলো হয়। যত কারণ আছে তার বেশিরভাগই হয় ফার্স্ট ট্রাইমেস্টারে। ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে আবার খুব ইম্পর্টেন্ট কারণ হলো ক্রোমোজোমাল ডিফেক্ট, মানে বাচ্চাটা মানে জেনেটিক প্রবলেম, ক্রোমোজোমাল ডিফেক্টিভ যেটা হয় যে বাচ্চাটার সেট আপে যদি প্রবলেম থাকে তাহলে সেই বাচ্চাগুলো অ্যাবনর্মাল, এই অ্যাবনর্মাল প্রেগনেন্সিগুলো ন্যাচারালি ওয়াশ আউট হয়ে যায়। এটা এটা একটা খোদা প্রদত্ত আশীর্বাদ বলতে হবে, মানে অ্যাবনর্মালিটি দেওয়াটা আশীর্বাদ না কিন্তু এটা ওয়াশ আউট হয়ে যাওয়াটা আশীর্বাদ, তাই না? তা নাহলে এরা সব বিকলাঙ্গ বাচ্চায় ভরে যেত। কাজে এই অ্যাবনর্মাল প্রেগনেন্সিগুলো অ্যাবর্শন হয়ে যায়, এটা একটা মূল কারণ। একেবারে আর্লি প্রেগনেন্সির মোর দ্যান 50% কিন্তু ক্রোমোজোমাল ডিফেক্ট থাকে। এছাড়া নানান কারণ আছে তোমার, কিছু এন্ডোক্রাইন প্রবলেম আছে যেমন ডায়াবেটিস, থাইরয়েড ডিজঅর্ডার যদি থাকে তাদের অ্যাবর্শন হতে পারে, তারপরে তোমার ইভেন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যাদের আছে তাদের LH লেভেল যদি বেশি থাকে, কাজে এসব এন্ডোক্রাইন প্রবলেমের জন্য হতে পারে। যদি লুটিয়াল ফেস ডিফেক্ট বলে প্রোজেস্টেরনের পরিমাণ যদি কম থাকে হতে পারে, বিভিন্ন ইনফেকশনের জন্য হতে পারে, সেটা মেইনলি ভাইরাল ইনফেকশন যদি থাকে, টর্স যেটা আছে যে টক্সোপ্লাজিস, রুবেলা, হারপিস, এসব ভাইরাল ইনফেকশন, সিফিলিস ইনফেকশন যদি থাকে, ক্লামিডিয়া ইনফেকশন, এসব ইনফেকশনের কারণে হতে পারে। দেন ইমিউনোলজিক্যাল প্রবলেম, যদি তার বিভিন্ন রকম ইমিউনোলজিক্যাল প্রবলেম জন্য হতে পারে, তারপর অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, দেন থ্রোম্বোফিলিয়া যেখানে ব্লাড কোয়াগুলেশন ডিজঅর্ডার হবে, সে সমস্ত কারণে হতে পারে। এগুলো হলো ফার্স্ট ট্রাইমেস্টারে এসব কারণ হতে পারে। সেকেন্ড ট্রাইমেস্টারে গিয়ে এই এই জিনিসগুলো থাকবে, তার সাথে ইউটারাসের যে প্রবলেম থাকে যদি সেটার জন্য সেকেন্ড ট্রাইমেস্টার অ্যাবর্শন বেশিরভাগ হয়। তাহলে ফার্স্ট ট্রাইমেস্টার যে কারণ সেগুলো থাকবেই, তার সাথে তোমার ইউটারাসের ভিতরে যদি টিউমার থাকে, স্পেস অকুপাইং লেশন, ফাইব্রয়েড, এডিডোমা, এগুলো যদি থাকে তাহলে প্লাসেন্টেশনটা ভালো হবে না সে কারণে হতে পারে, অথবা তার স্পেস বাচ্চা যখন বড় হতে থাকবে সাফিসিয়েন্ট স্পেস না থাকার জন্য ইউটারাস কন্ট্রাক্ট করে এক্সপালশন হয়ে যেতে পারে। তারপরে সার্ভাইকাল ইনকম্পিটেন্স, সার্ভিক্স যদি কম্পিটেন্ট না থাকে তাহলে সার্ভিক্স লুজ থাকবে, তার যে কানেক্টিভ টিস্যুগুলো থাকে সেগুলো কম্পিটেন্ট থাকবে না, সার্ভিক্স ওপেন থাকবে, সেখান থেকে অ্যাসেন্ডিং ইনফেকশন সম্ভাবনা থাকে, একসময় মেমব্রেন রাপচার হয়ে
ইনফেকশনে কন্ট্রাকশন হয়ে বেরিয়ে গেল, অথবা খুব বেশি যদি ইনকমপ্লিট থাকে উইদাউট এনি ইনফেকশন বা মেমব্রেন রাপচার কিছু হলো না, হঠাৎ করে এম ম্যাচ বাচ্চা একসময় বেরিয়ে গেল, সার্ভাইকাল ইনকমপ্লিটেন্সের জন্য হতে পারে। কিছু অ্যানাটমিক্যাল ডিফেক্ট যদি থাকে, কনজেনিটাল ডিফেক্ট অফ ইউটারাস, যেমন যদি ইউনিকর্ন ইউটারাস থাকে তাহলে কি হবে যে খাটটা যখন ছোট হয়ে গেল তখন চারজন ধরবে না, বা এমন যদি যে একজন মানুষের জন্য বড় খাটটা দরকার কিন্তু তুমি অর্ধেক করে ফেললে তখন সে একজন মানুষ সেটাতে ধরবে না, তার তখন কি হবে একটা চাপাচাপি হবে, তাই না? তো ওইরকম একটা অল্প স্পেস যদি থাকে তাহলে সে জায়গা দিতে না পারার জন্য বাচ্চা বেরিয়ে যাবে। সেপ্টাম যদি থাকে, সেখানেও যদি ইউটারাসে সেপ্টাম থাকে তাহলে সেপ্টামের জন্য কমপ্লিট সেপ্টাম যদি থাকে এবং এক পাশে যদি হয় তাহলে সেখানেও দেখা যাবে সে অল্প স্পেসের জন্য বাচ্চা জায়গা পাবে না, বড় হতে পারবে না। যেগুলো মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন যেটা হয়, মিড ট্রাইমেস্টার অ্যাবর্শনে বা সেকেন্ড ট্রাইমেস্টার যেটা, এইসব কারণে হয়। তাহলে একটা হলো অ্যানাটমিক্যাল ডিফেক্ট অথবা ইউটারাসে যদি কোনো ফাইব্রয়েড ব্যাগুলো থাকে। তাহলে এখন এইসব কারণের উপরে ভিত্তি করে যে পরবর্তী প্রেগনেন্সি কখন নিবে বা নিবে না সেটা তখন নির্ধারণ করা যায়। কারো যদি কোনো অন্য কোনো কারণ না থাকে, আমি যদি তার হিস্ট্রি নিয়ে দেখি বা কিছু প্রিভিয়াস ইনভেস্টিগেশন থাকে সেগুলো থেকে যদি বুঝতে পারি যে কোনোই কারণ আইডেন্টিফাই করা না যায়, তাহলে হতে পারে যে সেটা ক্রোমোজোমাল ডিফেক্ট, তো আমরা ওই ট্রোপোব্লাস্টিক টিস্যু বা প্রোডাক্ট অফ কনসেপশন টেস্ট না করে আমরা বুঝবো না, আমরা ধরে নিলাম যেহেতু তার ক্রোমোজোমাল ডিফেক্ট ছিল। সেক্ষেত্রে কিন্তু ট্রাই করতে হবে, কারণ একবার ডিফেক্টিভ হলে পরবর্তীতে যে আবারও ওইভাবে ডিফেক্টিভ হবে নট নেসেসারি। আমরা মেন্ডেলিয়ান ল যদি ফলো করি তাহলে আমরা যে কোনো কারণে যদি বাবা মা থেকে আসে বা কোনো কারণেও যদি হয় তাহলেও কিছু তো বাচ্চা হেলদি হবে, সেই সুযোগটা আমাদের নিতে হবে। কাজেই যদি কোনো কারণ না থাকে তাহলে একটা কমপ্লিট অ্যাবর্শন হয়ে যাওয়ার পরে মায়ের যদি সুস্থতা থাকে তাহলে দু মাস পর থেকে সে ট্রাই করতে পারবে, সেখানে কোনো অসুবিধা নেই। এবার আসো ইনকমপ্লিট অ্যাবর্শন। ইনকমপ্লিট অ্যাবর্শন ঠিক একই রকম পেশেন্ট হিস্ট্রি দিবে যে তার অ্যামিনিয়া ছিল, সাইন সিমটম অফ প্রেগনেন্সি ছিল, হঠাৎ করে তার ব্যথা শুরু হলো এবং ব্যথার পরে তার ব্যথার সাথে ব্লিডিং গেল এবং একটা ফ্লেশি মাসও গেল কিন্তু ব্লিডিং তার কমছে না, এটা নিয়ে সে এলো তখন তার ব্লিডিং হচ্ছে। তাহলে সেখানে আমরা যেভাবে আগে হিস্ট্রি দিলাম সেভাবে হিস্ট্রি দিব, সবকিছুই করবো। হয়তো দেখা গেল জেনারেল এক্সামিনেশনে আমরা দেখলাম যে মাইল্ড হেমোডিনামিক ইনস্টেবিলিটি থেকে শুরু করে সিভিয়ার ফর্মে পেশেন্ট শখেও যেতে পারে, কাজে আমরা বিভিন্ন রকম প্রেজেন্টেশন পেতে পারি। তো পেশেন্ট আসা মাত্রই যদি ব্লিডিং নিয়ে আসে সে একটা ইমার্জেন্সি কেস, আগেরটা কিন্তু ব্লিডিং ছিল না, সে এসছে সব কমপ্লেন নিয়ে কিন্তু যখন আমার কাছে এসে তখন কোনো ব্লিডিং ছিল না, কিন্তু ব্লিডিং চলছে এরকম যদি ডেফিনেটলি একটা ইমার্জেন্সি সিচুয়েশন, তখন আমরা শাউট ফর হেল্প মানে সাথে সাথে আমার আশেপাশে যারা আছে তাদেরকে ডাকবো, সেদিকে এক্সামিন করবো, তার পাস ব্লাড প্রেশার এগুলো দেখবো, দেখে যদি দেখি যে তার খুব খারাপ অবস্থা সাথে সাথে আইভি টানেল ওপেন করবো, ফ্লুইড দিব তাকে, সাধারণত আমরা ইলেকট্রোলাইট বা নর্মাল স্যালাইন এ ধরনের ইয়ে যাতে ব্লাড প্রেশার বাড়ে ফ্লুইড দিব এবং তার ব্লাড গ্রুপিং ক্রসমেসিং এর জন্য পাঠাবো যে যত তাড়াতাড়ি সম্ভব যাতে ব্লাড দেওয়া যেতে পারে। তাহলে জেনারেল ম্যানেজমেন্টে আমরা পেশেন্টের জেনারেল কন্ডিশনের উপর ডিপেন্ড করে এভাবে দেখবো, যদি দেখি যে না পাস ব্লাড প্রেশার সব ভালো আছে, ব্লিডিং হচ্ছে বটে কিন্তু অত বেশি না, এবং হিস্ট্রি থেকেও জানলাম যে বাড়িতেও খুব বেশি হয় না, কাপড় চোপড়ও অনেক বেশি ব্লিডিং হলে দেখবো যে কাপড় চোপড়ও তার রক্তে ভেজা থাকবে, সেরকম নাই, তাহলে এত তাড়াহুড়া করার দরকার নেই। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে পেশেন্টের ওই সময়ের অবস্থার উপরে। তারপরে আমরা পিভি করে দেখবো যে অস ওপেন ইউটারাস ওরকমই বালকে থাকবে কিন্তু প্রোডাক্ট ফিল করা কিছু আমরা
finger can be introduced, chicken the camera the budget product fill color just tell it. Bustavi product interester, low contraction hochina the ke, bleeding to continue. তাহলে আমার ইমিডিয়েটলি কাজ হবে যে জেনারেল ম্যানেজমেন্ট এবং পাশাপাশি ইউটারাসটা কত তাড়াতাড়ি এমটি করা যায়। ইউটারাসটা এমটি না করলে ফার্মলি কন্ট্রাক্টেড হবে না, সাইনাস গুলো বন্ধ হবে না এবং ব্লিডিংও বন্ধ হবে না। তাহলে ব্লিডিং বন্ধ করার জন্য যে রেস্ট অফ দ্য প্রোডাক্ট আছে সেটাকে ইমিডিয়েটলি বের করে দিতে হবে। তাহলে পেশেন্ট যদি খুব খারাপ থাকে তাকে একটু রিসাসিটেট করে নিতে হবে, আর যদি খারাপ না থাকে ইমিডিয়েটলি তাকে আন্ডার ডিপ সিডেশন আর আন্ডার অ্যানেস্থেশিয়া তাকে ইভ্যাকুয়েট করব। অলরেডি তো অস ডাইলেটেড আছে তাকে ইভ্যাকুয়েট অ্যান্ড কিউরেটিস, তার প্রোডাক্টের স্পঞ্জ হোল্ডিং দিয়ে আমি বের করে নেব। যদি অনেক বেশি প্রোডাক্ট থাকে কিউরেট হবে না, তাকে স্পঞ্জ হোল্ডিং দিয়ে গ্রিপ করে প্রোডাক্টটা কমিয়ে তারপর বাকিটা কিউরেট করে দিতে হবে, যে কোথাও কোনো রেমনান্ট লেগে থাকলে সেটা যাতে চলে আসে। তাহলে ইভ্যাকুয়েশন অ্যান্ড কিউরেটিস, এখানে অস ওপেন আছে দেখে ডাইলেটেশনও কিন্তু দরকার নেই, কাজে আমরা শুধু এখানে বলবো ইভ্যাকুয়েশন অ্যান্ড কিউরেটিস। আচ্ছা, এখন এটা করলেই ইউটারাস যখন এমটি হয়ে যাবে তখনই তার ব্লিডিং বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, জেনারেল ম্যানেজমেন্টের সাথে আমরা তার এদেরকে অবশ্যই একটা অ্যান্টিবায়োটিক দেবো, ফ্লুইডাম এবং একটা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা ট্রিটমেন্ট করব। এমটি আমি কিউরেট করলাম, কিউরেট করে সম্পূর্ণ প্রোডাক্ট বের হলো কিনা সেটা আমাকে বুঝতে হবে। আমি তো অন দ্য স্পট আলোচনা নাই এখন, তাই না? তো আমি কি করে বুঝবো যে সম্পূর্ণ প্রোডাক্ট বেরিয়ে গেছে? আমি কিউরেট করার পরে একটা ফিলিংস বলে, মানে একটা রাফ একটা সারফেস ফিল করবো, কিউরেট দিয়ে ফিল করতে পারবো যে ইউটারাসটা একটু রাফ ফিলিংস আছে, এটাকে বলে গ্রিটি ফিলিংস। সেটা হবে ইউটারাসের সাইজটা ছোট হয়ে আসবে। আমি যখন শুরু করলাম, যখন বায়োমেনুয়াল এক্সামিনেশন করে দেখলাম, পরে আবার যখন বায়োমেনুয়াল করলাম তখন দেখলাম যে ইউটারাস সাইজটা ছোট হয়ে আসছে। তার মানে প্রোডাক্টটা বেরিয়ে যাওয়ার পরে ইউটারাসটা কন্ট্রাক্ট করছে, কন্ট্রাক্ট করার ফলে সে ছোট হয়ে আসছে, আর একটা ফ্রোদি বাবল চলে আসবে। তাহলে বুঝবো যে এই ফিচারগুলো দিয়ে আমি বুঝবো যে তার ইউটারাসটা এখন কমপ্লিটলি এমটি হয়ে গেছে। তার জেনারেল ম্যানেজমেন্ট এবং তার সাথে কমপ্লিট ইভ্যাকুয়েশন অফ দ্য ইউটারাস, এটা তার ম্যানেজমেন্ট। আচ্ছা, কখনো কখনো যদি দেখি যে আমার এখন ইমিডিয়েটলি আমি সুযোগ পাচ্ছি না ইভ্যাকুয়েট করার, তাহলে তাকে ফর দ্য টাইম বিং তার ইউটারাসটাকে কন্ট্রাকশন করানোর জন্য আমরা আর্গুমেন্টিন এবং অক্সিটোসিন দিতে পারি। আর্গুমেন্টিন স্টার্ট এবং অক্সিটোসিন স্টার্ট অ্যান্ড ড্রিপ আমরা এটা দিতে পারি, তাহলে ইউটারাস কন্ট্রাক্ট করবে। কন্ট্রাক্ট করলে এখনো প্রোডাক্ট ভিতরে, কিন্তু ইউটারাসটা কন্ট্রাক্ট করলে তার ব্লিডিংটা কমে আসবে। একচুয়ালি যদি ইমিডিয়েটলি তাকে আমরা সুযোগ পাই ইভ্যাকুয়েট করে দেবো, এবং অনেক সময় আছে যে পিভি করার সময় যদি ফিল করা যায় তাহলে ডিজিটালিও কিছুটা এক্সপ্লোর করে দেওয়া যেতে পারে। ডিজিটালি এক্সপ্লোর করলে সেক্ষেত্রেও কিছুটা ব্লিডিং কমে আসবে, কিন্তু সেটা পেশেন্ট যদি কোঅপারেটটা করে বা সে পেইন ফিল করলে সেটা হয়তো অনেক সময় সম্ভব হয় না। কাজে আন্ডার জিএতে যখন যাবোই তখন আর ডিজিটাল এক্সপ্লোরেশন একেবারে ইভ্যাকুয়েশন কিউরেটিস, তবে এই ইন্টার্ন পিরিয়ডে তাকে অক্সিটোসিন ড্রিপ এবং আর্গোমেটিন এটা দিয়ে ইউটারাসটাকে আমরা কন্ট্রাকশন করে কিছুক্ষণের জন্য কমবে, তারপর আমরা ইভ্যাকুয়েট করলাম। এই পেশেন্টের জন্য পরবর্তীতে আমরা কমপ্লিট হলো কিনা, অ্যাগেইন কমপ্লিট হলো কিনা সেটা দেখার জন্য আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে পারি যে কমপ্লিট হলো কিনা। তার জন্য পরবর্তী পোস্ট ইভ্যাকুয়েশন অ্যাডভাইস এরকমই হবে যে তার কিছুদিনের জন্য অ্যাবস্টিনেন্স থাকবে, তারপরে বাচ্চা নিবে কি নিবে না ডিপেন্ড করবে তার ইচ্ছা, তার প্যারিটি এসব কিছুর উপরে। যদি বাচ্চা নিতে চাইলে এখানে একটু ব্যাপার আছে, যদি সে অনেক বেশি ব্লাড লস করে সে অ্যানিমিক থাকে তা কিছুদিন তার হেলথ স্ট্যাটাসকে রিগেইন করার জন্য একটু সময় দেবো। আপনি পরে সে আয়রন খেয়ে তার হিমোগ্লোবিনটা রেজ করে তারপরে সে প্রেগনেন্সি, আমি ব্লাড ট্রান্সফিউশন তো দিলামই, তার অ্যানিমিয়া কভার করার জন্য ব্লাড ট্রান্সফিউশন দিলাম, তারপরে সে কিছুদিন হয়তো রেস্ট দিতে পারে যদি সে বেশি ডেভেলপমেন্টেড থাকে। যে নেক্সট আসো থ্রেটেন্ড অ্যাবর্শন। থ্রেটেন্ড অ্যাবর্শন হলো পেশেন্ট কমপ্লেন করবে যে তার এরকমই যে অ্যামেনোরিয়া ফর সার্টেন পিরিয়ড,
with signs symptom pregnancy অথবা তার প্রেগন্যান্সি প্রুভড সে অ্যান্টিনেটাল চেকআপে ছিল হঠাৎ করে তার দেখা গেল যে তার ব্লিডিং হচ্ছে এখন ব্লিডিং আর আর্লি উইক্সে ব্লিডিং হওয়ার অনেক কারণ থাকতে পারে আর্লি উইক্সে ব্লিডিং অ্যাবর্শনের জন্য হয় মোলার প্রেগন্যান্সির জন্য হয় তারপরে তোমার কাজে বিভিন্ন কারণে ব্লিডিং হতে পারে তো এখন থ্রেটেন্ড অ্যাবর্শনে তার কমপ্লেন থাকে যে ব্লিডিং হচ্ছে কখনো কখনো পেইন থাকতেও পারে নাও থাকতে পারে তো এই এই পেশেন্ট যখন আসবে তখন আমরা তাকে আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা দেখব যে তার আমরা খুব সহজে পিভি করবো না যদি পেইন না থাকে পিভি করবো না কারণ তাতে আরও অ্যাগ্রাভেট হতে পারে কাজে আমরা জেনারেল এক্সামিনেশন করবো প্যারাবডোমেনে জাস্ট জেন্টলি পালপেট করে দেখবো ইউটারাসের সাইজ কেমন এবং পারভার্স জেনারেল এক্সামিনেশনটা এখানে অ্যাভয়েড করবো যদি পেইন সহ আসে তাহলে দেখতে হবে যে ইনএভিটেবল কিনা সেই জন্য হয়তো আমার পারভার্স থাকলে আল্ট্রাসোনোগ্রাফি করবো পেইন থাকলে পিভি করলাম প্লাস আল্ট্রাসোনোগ্রাফি করে দেখবো যে কি অবস্থা আল্ট্রাসোনোগ্রাফিতে সাধারণত বলবে যে জেস্টেশন স্যাক একেবারে ইন্ট্যাক্ট কোন ডিস্টর্শন বাচ্চা গুড কার্ডিয়াক পালসেশন তারপর যদিও তাহলে আমরা সেটাকে বলবো থ্রেটেন্ড অ্যাবর্শন এখন থ্রেটেন্ড অ্যাবর্শনের কারণ যেই কারণগুলো বললাম এসব কারণে যে কোনো কারণে হতে পারে হ্যাঁ এবং এই বাচ্চারও যে তার কোনো ক্রোমোজোমাল ডিফেক্ট থাকবে না তা কিন্তু তাও থাকতে পারে এখন যেটাই হোক আমরা প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করার জন্য চেষ্টা করি আমরা তো জানি না তার ডিফেক্ট আছে কিনা কিন্তু প্রিনেটাল টেস্ট যদি মনে হয় তার আল্ট্রাসোনোগ্রাফি করে গ্রস কোনো ডিফেক্ট থাকলে সেটা তো বলতেই পারবে এছাড়া অন্য কিছু যদি সন্দেহ যদি বয়স বেশি থাকে তাহলে আমাদের প্রিনেটাল কিছু টেস্ট আছে সেগুলো আমরা করে দেখতে পারি কিন্তু আপাতত তার এই প্রেগনেন্সিটা যাতে টিকে যায় সেজন্য আমরা কি করতে পারি অ্যাকচুয়ালি এটার জন্য আমরা এম্পেরিক্যাল ট্রিটমেন্ট দিই যেটা যে হরমোন ডেফিসিয়েন্সি কিনা এর কোনো প্রোজেস্টেরন ডেফিসিয়েন্সির জন্য এটা হচ্ছে কিনা সেটা মনে করে এম্পেরিক্যাল আমরা ট্রিটমেন্ট দিই যে সাধারণত প্রোজেস্টেরন দেওয়া হয় 17 আলফা হাইড্রোক্সি প্রোজেস্টেরন এটা দেওয়া হয় সাধারণত 250 মিলিগ্রাম সপ্তাহে দুটো ইঞ্জেকশন দেওয়া হয় এটা দিয়ে যদি হরমোন ডেফিসিয়েন্সি থাকে তাহলে কাজে লাগবে ডেফিসিয়েন্সি না থাকলে হয়তো এটা কোনো কাজ হবে না তবে রুটিনলি এটা দেওয়া হয় এছাড়া ডাইড্রোজেস্টেরন আর একটা হরমোন আছে ওরালি সেটাও তোমার 10 মিলিগ্রাম বিডি অথবা 10 মিলিগ্রাম টিডিএস এরকম দেওয়া যেতে পারে এবং এইচসিজি সামটাইমস এইচসিজি দেওয়া হয় যদি আর্লি উইক্স একটু হয় তাহলে কর্পাস লুটিয়াল ফাংশনটাকে কর্পাস লুটিয়াম আমরা জানি যে গতদিন বলেছি যে এইচসিজি ডিপেন্ডেন্ট প্লাসেন্টা থেকে যে এইচসিজি আসে সে কর্পাস লুটিয়ামকে টিকায় রাখে এখান থেকে প্রোজেস্টেরন এস্ট্রোজেন রিলিজ হয় যতদিনে প্লাসেন্টা সাফিসিয়েন্ট না হয় তাহলে এইচসিজি দিয়ে কর্পাস লুটিয়ামটাকে আমরা ভালো রাখার চেষ্টা করতে পারি যে সে প্রোজেস্টেরন রিলিজ করবে সেই প্রোজেস্টেরন কাজ করবে তাহলে সেটা দেওয়া যেতে পারে কিন্তু সব ট্রিটমেন্টগুলো এম্পেরিক্যাল এছাড়া থ্রেটেন্ড অ্যাবর্শনে কিন্তু আর বিশেষ কোনো ট্রিটমেন্ট নাই তাকে আমরা রেস্টে থাকতে বলবো যেহেতু অ্যাবর্শন প্রন সে দেখা গেলো যে থ্রেট করছে যেহেতু যে কোনো সময় পেইন হয়ে অ্যাবর্শন হয়ে যেতে তাকে রেস্ট অ্যাডভাইস করবো তাকে কোয়াইটাস প্রোহিবিটেড থাকবে ইন্টারকোর্সে ইনফেকশন হতে পারে অথবা অ্যাবর্শন প্রসেসকে অ্যাগ্রাভেট করতে পারে রেস্টে থাকবে প্রোহিবিটেড থাকবে এবং এই এম্পেরিক্যাল ট্রিটমেন্টগুলো আমরা দিব যেহেতু ব্লিডিং হচ্ছে একটা সোর্স ব্লিডিং একটা সোর্স অফ ইনফেকশন কাজে একটা অ্যান্টিবায়োটিকও দেওয়া যেতে পারে জাস্ট প্রোফাইলেক্টিক কোনো স্পেসিফিক তাহলে এই এইভাবে তাকে আমরা কন্টিনিউ করতে পারি যে প্রেগনেন্সি ফলো আপ করবো তারপরে যে তার কি দাঁড়ায় আচ্ছা এরপর আসো ইনএভিটেবল অ্যাবর্শন ইনএভিটেবল অ্যাবর্শন হলো যে যেটা পেশেন্ট আমি সাইন্স সিনড্রোমে থাকবে এবং সে বলবে পেইন হচ্ছে তার পেইন হচ্ছে ব্লিডিংও থাকতে পারে এদেরকে আমরা হয়তো পিভি করে দেখব যে আস ওপেন এবং প্রোডাক্টটা ফিল করা যাচ্ছে সার্ভাইকাল ক্যানালে তার প্রোডাক্ট
ফিল করা যাচ্ছে। আলট্রাসোনোগ্রাফি করলে দেখবো যে বাচ্চা ভায়াবল আছে, বাচ্চা তার হার্টবিট আছে, এবং স্যাকটা ডিস্টোর্টেড এবং স্যাকটা প্রোটেক্ট করছে সার্ভাইকেল ক্যানালের দিকে, সার্ভাইকেল ক্যানালে প্রোটেক্ট করে হ্যাং হয়ে আছে এবং পিভি করলে পাবো। তাহলে এরকম যদি হয় তাহলে এটা আর ব্যাক করানোর সম্ভব না, অ্যাবর্শন ইজ ইনএভিটেবল। থ্রেটেন্ডে যেমন কন্টিনিউ করা সম্ভব ছিল, তার এই সমস্ত ছিল না দেখে, কিন্তু এখানে তার আমি যদি পেইন বন্ধ করে দেই, যে ব্যথা হলো না, পেইন বন্ধ করার জন্য যে টোকোলাইটিক এজেন্ট আছে সেগুলো যদি পেইন বন্ধ হয়ে যায়, কিন্তু যেহেতু সার্ভিক্স ওপেন অলরেডি স্যাক প্রোটিউট করেছে সার্ভাইকাল ক্যানালে ঢুকে গেছে, এটা আর ব্যাক করা সম্ভব না, কাজে এটাকে এই জন্য বলা হয় ইনএভিটেবল অ্যাবর্শন। এখন ইনএভিটেবল যদি হয়, আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখলাম যে একদম প্রসেস অফ অ্যাবর্শন আছে, পিভি করে দেখলাম, তাহলে এটাকে যেহেতু আর রাখা যাবে না, তখন এটাকে আরো এক্সিলারেট করার জন্য আমি ড্রাগ ইউজ করব। তো কি করব আমরা এখানে, অক্সিটোসিন ড্রিপ দিয়ে তাকে যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ পেশেন্টের পেইন হচ্ছে, সে পেইনের জন্য কষ্ট পাচ্ছে, তারপরে অস ওপেন আছে, কাজে একটা অ্যাসেন্ডিং ইনফেকশনের সম্ভাবনা থাকবে, কাজে এটাকে লিঙ্গার না করে আমরা এটাকে টার্মিনেট করে দেবো যাতে তাড়াতাড়ি করতে পারি, সেই জন্য তাকে অক্সিটোসিন ড্রিপ দিব। অনেক সময় হয়তো প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়েও আমি কন্ট্রাকশন আরো বাড়াতে পারি, অক্সিটোসিন ড্রিপ দিয়ে তার প্রসেসটাকে অ্যাক্সিলারেট করব। এরপরে অ্যাগেইন তার পোস্ট অ্যাবর্শন অ্যাডভাইস একই রকম অন্যগুলোর মধ্যে, কিন্তু প্রতিটা ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে তার কারণটা উদ্ঘাটন করা যায় কিনা। যেমন ডায়াবেটিস থাকলে সেটাকে কারেক্ট করতে হবে, আদার থাইরয়েডের প্রবলেম থাকে সেটাকে কারেক্ট করতে হবে, এই জিনিসগুলো প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের দেখতে হবে। আচ্ছা, এরপরে মিসড অ্যাবর্শন। আচ্ছা, মিসড অ্যাবর্শনে হলো যে পেশেন্ট বলবে তার এক পেশেন্ট আনরিকগনাইজ থাকবে, পেশেন্ট নিজে বুঝতেই পারবে না, হয়তো তার ফার্স্ট একটা অ্যান্টিনেটাল চেক আপ এসেছিল, তখন বললো যে 8 weeks প্রেগনেন্সি আর কার্ডিয়াক পালসেশন আছে, তারপরে তাকে পেশেন্ট নিজে কোনো কমপ্লেন করতে পারবে না, সে হয়তো তারপরে এলো নেক্সট ভিজিটে এক মাস পরে এলো যখন তার 12 weeks, তখন হয়তো দেখা গেল যে 12 weeks এ ইউটাসটা পালপেট করতে পারছি না, ইউটাসটা তখন সন্দেহ আসে, জেস্টেশনাল এইজ যদি এরকম থাকে তাহলে তার যদি কোনো মিনিস্ট্রাল হিস্ট্রির অ্যাবনর্মালিটি না থাকে, রেগুলার মিনিস্ট্রেশন হয়, এবং সেটা থেকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে জেস্টেশনাল এইজ তার LMP বা মিনিস্ট্রাল হিস্ট্রির সাথে করেসপন্ড করে এবং সেই হিসেবে তার 14 weeks সাইজ, তাহলে আমি ইউট্রাসটা পালপেট করার কথা, কিন্তু আমি ইউট্রাস পাচ্ছি না প্যারাবডুয়ালে, তখন আমি আল্ট্রাসাউন্ড করালাম, আল্ট্রাসাউন্ড করে দেখি যে বাচ্চা কার্ডিয়াক পালসেশন নেই, এবং সে 8 weeks এর সময় যখন এসেছিল কার্ডিয়াক পালসেশন ছিল, কিন্তু এখন বাচ্চাটা আল্ট্রাসাউন্ড বললো যে তার ক্রাউন রাম লেন্থ দেখে তারা জেস্টেশনাল এজ বললো 10 weeks, তার মানে তার 10 weeks এর সময় বাচ্চাটা মিসড হয়ে গেছে, কিন্তু পেশেন্ট কিছুই টের পায়নি, পেশেন্ট যখন 14 weeks এলো তখন আমরা ডায়াগনোসিস করলাম যে তার মিসড অবশ্য। তো যদিও সে বলবে যে তার প্রেগনেন্সি 3.5 মাসের, তাই না, 3.5 মাসের প্রেগনেন্সি, কিন্তু আমরা কিন্তু তার অনেক আগেই সে ডেট হয়ে গেছে, তার মানে 3.5 মাসের অ্যামিউনিটি আসছে তার, সেই জন্য সে বলো 3.5 মাসের, কিন্তু বাচ্চাটা গ্রো করলো 10 weeks পর্যন্ত, তখন 10 weeksই তার মিসড হয়ে গেল। তো ডায়াগনোসিস হবে যখন বাচ্চার কার্ডিয়াক পালসেশন নাই, বাচ্চা ইউটারাসের ভিতরে আছে। তার মিসড অ্যাবর্শনটা কি, যে হোয়েন ফিটাস ডাইড ইন দ্য ইউটারাস বাট ফেইলড টু এক্সপেল আফটার দ্য ইউটারাস, দেন ইট ইজ কল্ড মিসড অ্যাবর্শন। তার এখানে আমাদের বাচ্চা তো মরে গেছে, তাকে টার্মিনেট করতে হবে, আর তো কিছু নাই। এখন এই টার্মিনেশন করতে হলে তোমাকে ডিপেন্ড করবে যে কত সপ্তাহ সময় সে মিসড হয়েছে, যদি 10 weeks এর সময় মিসড হয় তাহলে তাকে আমরা সিম্পলি ডাইলেটেশন অ্যান্ড ইভ্যাকুয়েশন কিউরেটিস করে দিতে পারি। আর যদি বড় হয় 12 weeks এর পরে, যদি এমন যদি 16 weeks এর একটা বাচ্চা মিসড হয়ে গেছে, 16 weeks এর বাচ্চা যদি মিসড হয় সে কিন্তু সাইজে বেশ বড় হবে, তাকে ডাইলেটেশন ইভ্যাকুয়েশন কিউরেটিস করা যাবে না, তাকে আমরা ইন্ডিউস করব, তাকে ইন্ডিউস করতে পারি
প্রস্টাগ্ল্যান্ডিন দিয়ে অথবা ইন্ডিউস করতে পারি অক্সিটোসিন ড্রিপ দিয়ে। ড্রিপ দিয়ে ইন্ডিউস করে বাচ্চাটা নিজে এক্সপ্যানশন, সার্ভিক্স ইউরাসে কন্ট্রাকশন হবে, সার্ভিক্স ডাইলেট হবে, বাচ্চা এক্সপ্যানশন হয়ে যাবে। দেন যদি কমপ্লিট না হয় রেস্ট যেটা থাকবে সেটাকে আমরা ইভ্যাকুয়েশন কিউরোটিস করবো। এখন আর্লি উইক্সের যেগুলো সেগুলো কিন্তু তোমার ইভ্যাকুয়েশন কিউরোটিস ছাড়াও মেডিকেল টার্মিনেশন করা যায়। যেমন মিসট্রাবর্ষণ যদি 9 weeks 10 weeks হয় তাহলে আমরা তাকে প্রস্টাগ্ল্যান্ডিন বা MM কিট বলে, শুধু প্রস্টাগ্ল্যান্ডিন না, আরিউ486 একটা হরমোন আছে ওটা দিলে প্লাসেন্টাটাকে লুজ করে, তারপরে প্রস্টাগ্ল্যান্ডিন দিলে কন্ট্রাকশন করে সেটাকে বের করে দেয়। কাজে ওটা প্রথমে আরিউ486 যেটা মিফিপ্রিস্টন বলা হয়, মিফিপ্রিস্টন এটা দিলে প্রথমে দেওয়া হয়, দিলে পরে 48 ঘন্টা এই টাইমের মধ্যে প্লাসেন্টাটা লুজেন করবে, তারপর 48 ঘন্টা পরে তাকে দেওয়া হবে মিসোপ্রিস্টন। এই মিসোপ্রিস্টন কন্ট্রাকশন করে বের করে দিবে। 93% ক্ষেত্রে কমপ্লিট এক্সপ্যানশন হওয়া সম্ভব এই মেডিকেল ট্রিটমেন্ট। এভাবে করা যায় অথবা সার্জিক্যালি আমরা ডাইলেটেশন, ইভাকুয়েশন এন্ড কিউরোটিস। সাধারণত প্রেগনেন্ট ইউটারাস তো সফট থাকে, ওরকম ডাইলেটেশন দরকার হয় না। 10 weeks এর মিসট্রাবর্ষণ এমনি বড় এমারকেলোইডাল সাকশন ইভাকুয়েশন করা যেতে পারে, বা বড় এমআর কেন্দ্র দিয়ে আবার ম্যানুয়াল ভ্যাকুয়াম স্পেশাল দিয়ে ট্রিটমেন্ট করা যেতে পারে। কিন্তু বড় হলে তখন তাকে অক্সিটোসিন ড্রিপ বা মিসোপ্রিস্টন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। এখন মিসট্রাবর্ষণের একটু কমপ্লিকেশন আছে, যদি মিসট্রাবর্ষণ অনেক দিন থাকে, যেমন পেশেন্ট যেহেতু কিছু কিছু পেশেন্ট বলবে যে তার প্রেগনেন্সির সাইন সিমটমগুলো হঠাৎ করে ড্রপ করে গেছে, যেহেতু বাচ্চাটা মরে গেছে, তার বাচ্চা ডেড হয়ে যাওয়ার সাথে সাথে প্লাসেন্টাল ফাংশনটা আস্তে আস্তে রিগ্রেস করতে থাকে। প্লাসেন্টাল ফাংশন যদি রিগ্রেস করতে থাকে তাহলে তার প্রেগনেন্সির সাইন সিমটমগুলো, বিশেষ করে এসসিজিটা যেহেতু কমে যায়, এসসিজির জন্যই যে নসিয়া ভমিটিং এই জিনিসগুলো হয়, তার এসসিজিটা কমে যাওয়ার ফলে এই সিমটমগুলো তার চলে যাবে। তারপরে অনেক সময় যে ব্রেস্ট চেঞ্জ যেটা হয় সেটাও রিগ্রেস করতে থাকবে। আর বিশেষ করে যখন পরে হয়, যেমন 20 weeks পরে যদি হয়, 20 weeks বা 20 weeks পরে প্রাইমারি কেস যারা তারা বাচ্চার মুভমেন্টটা টের পায়, যারা মাল্টি তারা একটু আগে থেকে মুভমেন্ট হয়তো টের পায়। তো 20 weeks পরে যদি হয় তখন বাচ্চার মুভমেন্ট ছিল, কাজেই পেশেন্ট বলবে যে বাচ্চার মুভমেন্ট নাই। এক্ষেত্রে পেশেন্ট কিছু কমপ্লেন করবে যে তার প্রেগনেন্সি সাইন সিমটমগুলো তার চলে যাবে, এবং বাচ্চা একবার মুভমেন্ট হওয়ার পরে, কুইকেনিং হওয়ার পরে যদি হয় তাহলে সে বলবে যে বাচ্চা মুভমেন্ট আগে আমি টের পেয়েছিলাম, এখন কোনো মুভমেন্ট টের পাই না। একটু লং স্ট্যান্ডিং যদি থাকে তাহলে লাইকারটা কমে গেলে পেটটা ছোটও হয়ে যাবে। যদি অনেকদিন ধরে এরকম থাকে তখন প্লাসেন্টাল ফাংশন অফ হয়ে গেলে তার এমব্রিওনিক ফ্লুইড হবে না, কাজে পেটটা একটু ছোটও হয়ে যাবে, কাজে এই কমপ্লেনগুলো বলবে। সেক্ষেত্রে আমরা পেশেন্ট যদি বলে যে মুভমেন্ট নাই, এবং আমরা যদি স্টেথো দিয়ে দেখি যে কোনো আল্ট্রা ফিটার হার্টসাউন্ড নাই, তাহলে পেশেন্ট বললো মুভমেন্ট নাই, আমিও পেটে হাত দিয়ে দেখলাম কোনো মুভমেন্ট টের পাচ্ছি না এবং হার্টসাউন্ডও পাচ্ছি না, তাহলে বুঝবো যে বাচ্চা ডেড। কাজে লেটার উইক্সের দিকে মানে সেকেন্ড ট্রাইমেস্টারে গিয়ে যে মিসগুলো হয় সেগুলোকে আমরা কিন্তু পেশেন্টের কমপ্লেন এবং এক্সামিন করে আমরা বুঝতে পারবো, তারপরে কনফার্ম করবো আল্ট্রাসাউন্ড দিয়ে। কিন্তু আর্লি উইক্সেরগুলো পেশেন্টও সেরকম কমপ্লেন বুঝতে পারবে না, আমরা আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে কনফার্ম করবো। আচ্ছা, কমপ্লিকেশন যদি অনেকদিন থাকে, লং স্ট্যান্ডিং যদি থাকে, তাহলে দেখা যায় যাদের মিসট্রাবর্ষণ ডেড টিস্যু থেকে তোমার থ্রোমোপ্লাস্টিন রিলিজ হয়, তখন কোয়াগুলেশন ডিফেক্ট করতে পারে। হ্যাঁ, যেটা আইইডিতে হয়, ইন্টারইউটেরাইন ফিটাল ডেথ যেটা, সেটাতে হয়। কাজে অনেকদিন যদি 4 weeks বেশি থাকে, 1 মাসের বেশি বা তারও বেশি থাকে, তাহলে একটা জটিল হতে পারে মিসট্রাবর্ষণে। যার জন্য তখন দেখা যায় যে অনেক পেশেন্টেরই ইভ্যাকুয়েশনের পরে প্রচুর ব্লিডিং হয়। হ্যাঁ, তাদের যদি কোয়াগুলেশন ডিফেক্টটা হয় তো প্রচুর ব্লিডিং হতে পারে। সেই জন্য আমাদের লং স্ট্যান্ডিং থাকলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, তার ব্লাড ট্রান্সফিউশনের ব্যবস্থা রাখতে হবে, এবং এক্সপার্ট যারা থাকে
তাদের সাথে কনসাল্ট করে তারপরে আমাদের কোনো ব্যবস্থা নিতে হবে আর কি। এখানে অনেক পিস্ট অবশ্যই টার্মিনেশন পরে প্রচুর ব্লিডিং হয় এবং দেখা যাচ্ছে যে তাদের বেশ খুব ইমার্জেন্সি সিচুয়েশনে আরেস। তাহলে এটা মিসড অ্যাবর্শন গেল। এরপরে আসো সেপটিক অ্যাবর্শন। সেপটিক অ্যাবর্শন যেটা বললাম যে বেশিরভাগই হয় তোমার ইনডিউসড এবং ইলিগাল অ্যাবর্শন, যেখানে অনেক সময় দেখা যায় গ্রামে গঞ্জে কাঠি দিয়ে অ্যাবর্শন ইনডিউস করে, কাঠি লতা পাতা ইত্যাদি ইত্যাদি দিয়ে, যেখানে কোনো হাইজিন মেনটেন করা হয় না, সেপটিক সেপটিক অ্যাবর্শন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেপটিক অ্যাবর্শনে হিস্ট্রি অফ ইনডিউসড অ্যাবর্শন থাকবে এবং রাইজ অফ টেম্পারেচার থাকবে, তখনই যে পেশেন্টের জ্বর থাকবে, তার ফাউল স্মেল ডিসচার্জ থাকবে এবং কিছু ব্লিডিংও থাকতে পারে। এদের সাধারণত ইনকমপ্লিট অ্যাবর্শনে থাকে, প্রোডাক্ট ভিতরে থাকে, হয়তো ব্লিডিং হয়ে এটা একসময় ব্লিডিং বন্ধ হয়ে গেল, ব্লিডিং কন্টিনিউ করতে পারে, দুইটাই থাকতে পারে, তার টেম্পারেচার থাকবে। এই পেশেন্টদের আসামাত্রই আমরা জেনারেল এক্সামিনেশন করব। যদি কোনো আনস্কিল্ড নন মেডিকেল পার্সনকে দিয়ে ইনডিউস করা হয়, এমনও হয় যে অনেক সময় তার ইউটারাস পারফোরেশনও হয়ে যেতে পারে। ইউটারাস পারফোরেশন হয়ে ইউটারাস পারফোরেশনের সাথে তার কাট ইঞ্জুরি পর্যন্ত হতে পারে, এমন কিছু দিয়ে সে ভিতরে ঢুকিয়ে দিল যে ইউটারাস পারফোরেট করে একেবারে তার পিছনে তো রেক্টাম থাকে, লার্জ গ্যাট থাকে, সে গ্যাট পর্যন্ত ফুটো হয়ে যেতে পারে। তো এরকম অবস্থাও পেশেন্ট আসতে পারে, তাকে আমরা প্রথমে তাহলে জেনারেল এক্সামিনেশন করে দেখবো যে পেশেন্টের কি কি ফিচার আছে। শুধু জ্বর আছে, কোনো ব্লিডিং নাই এমন যদি হয়, পেশেন্ট স্টেবল, তার একটু টেকিকার্ডিয়া আছে, টেম্পারেচার যেহেতু আছে, তার ব্লিডিং নেই, আমি পিপি করে দেখলাম যে এটা বাল্কি ক্লোজ আছে, তাকে আল্ট্রাসোনোগ্রাফিতে যদি পাঠায় তাহলে দেখবো যে প্রোডাক্ট অফ কনসেপশন ভিতরে আছে। এখন সেপটিক অ্যাবর্শন যখনই আমরা সন্দেহ করবো যে তার পেশেন্টের টেম্পারেচার আছে, সেপটিক অ্যাবর্শন পিপি করার আগেই তার একটা হাই ভ্যাজিনাল অথবা ইন্টার সার্ভাইকাল সোয়াব নিতে হবে কালচার সেন্সিটিভিটি করার জন্য। হ্যাঁ, তাকে আমি যেহেতু সেপসিস আছে একদম স্পেসিফিক, এখানে আর আমরা কিন্তু প্রোফাইল্যাকটিক দেবো না, স্পেসিফিক অ্যান্টিবায়োটিক দিতে হবে যেহেতু তার ইনফেকশন আছে, সেজন্য কালচার সেন্সিটিভিটি করে দেখতে হবে যে কি অর্গানিজম আছে। তো সেটা আমি স্যাম্পল নিব পিবি করার আগেই, প্রথমেই তাকে ইন্টার সার্ভাইকাল অথবা হাই ভাজার সোয়াব নিয়ে কালচার সেন্সিটিভিটি পাঠিয়ে দিলাম। পাঠানোর পরে আমাকে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক শুরু করে দেবো, ট্রিপল অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, এটা অ্যামোক্সিসিলিন বা সেপটিক্সও দিতে পারি যদি সেরকম পেশেন্টের অবস্থা থাকে। না দিয়ে শুধু মেট্রোনিডাজল দিলাম, এ আমি অপেক্ষা করব কালচার সেন্সিটিভিটি রিপোর্ট আসা পর্যন্ত। যখন রিপোর্ট আসবে তখন যদি দেখি যে তার অর্গানিজম এবং সেন্সিটিভিটিতে এইসব ড্রাগ রেজিস্ট্যান্ট গ্রোথ আসছে এবং যেটা সেন্সিটিভ সেই ড্রাগ আমি চেঞ্জ করবো, যদি প্রয়োজন হয় চেঞ্জ করবো, প্রয়োজন না হলে একটাই চলতে থাকবে। যখন প্রোডাক্ট ভিতর আছে, কোনো ব্লিডিং নাই, তাহলে আমি তাকে অ্যান্টিবায়োটিক দিব, 48 ঘন্টা পরে আমি তাকে ইভাকুয়েট করবো। প্রোডাক্ট আছে, ইভাকুয়েট তো করতেই হবে এবং সেটাই হলো সোর্স অফ ইনফেকশন। পরে কেন করব, যাতে ইনফেকশন ডিসিমিনেট না হয়, আমরা একটু কন্ট্রোল করে তারপরে ইউটারাসটা ইভাকুয়েট করব। কিন্তু যদি ব্লিডিং হতে থাকে তাহলে তো আমরা ওয়েট করতে পারবো না, যদি ব্লিডিং হতে থাকে তাহলে ব্লাড লস হলে পেশেন্ট খারাপ হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক স্টার্ট করি, তাকে ইভাকুয়েশন এবং কিউরেটিস করবো। কিউরেটিস করবো ব্লান্ড কিউরেট, সফট কিউরেট দিয়ে করবো না, কারণ প্রেগনেন্ট তেমনি সফট থাকে, সেপটিক অ্যাবর্শনের ইউটারাস আরও সফট থাকে যেহেতু ইনফেকশন আছে, আরও সফট থাকে এবং এমন থাকে যে ফিলই করা যায় না। সাধারণত আমরা কিউরেট যখন টাচ লাগলে বুঝতে পারি যেখানে ফান্ডাস, এমন সময় সেপটিক অ্যাবর্শন এমন অবস্থা থাকে যে আপনি হাত দিয়ে গাইড করতে হয়, তাহলে বোঝাই যাবেন অনেক সময় যে ইউটারাস কত সফট, হয়তো কিউরেট তো একটা হার্ড ইনস্ট্রুমেন্ট, পারফেক্ট করে একদম চলে গেল, যার জন্য খুব জেন্টলি কিউরেট করতে হবে এবং সেটা
ব্ল্যান্ড কিউরেট সাবকিউরেট পারফিউশন হওয়ার চান্স থাকবে, দিয়ে ইউটেরাস থেকে এমটি করব। হ্যাঁ, এবং এই অ্যান্টিবায়োটিক চলবে 7 দিন, পেশেন্টকে ফলো আপ করবো। যেহেতু সেপ্টিক অবস্থায় পেশেন্ট, তাকে আমরা ইন্ডিউস করেছে, কাজেই তার এই এই জন্য পরবর্তী প্রেগনেন্সির অ্যাডভাইস ম্যারিড আর নন প্রেগনেন্সি থেকে ছিল নাকি লিগ্যাল প্রেগনেন্সি তার উপরে ডিপেন্ড করে, কাজেই এর পোস্টঅপারেটিভ অ্যাডভাইস হবে সিচুয়েশন বুঝে আর কি। এখন এই সেপ্টিক অ্যাবর্শনের সিভিয়ারিটি যে তার স্টেজিং আছে কতগুলো, একটা যদি শুধু হাই রেজ অফ টেম্পারেচার, একটু ফাউল রেসমেন্ট ডিসচার্জ আছে, কিন্তু পেটে ব্যথাটা তাতে কিছু নাই, টেন্ডারনেস নাই, অ্যাবডোমেন সফট, তাদের এই ম্যানেজমেন্ট করুন। এখন এমন যদি হয় তার আছে, আমি পিভি করে দেখলাম যে ফুল টেন্ডারনেস আছে, তাহলে বুঝতে হবে যে তার পেরিটোনাইটিস ডেভেলপ হয়ে গেছে। এখন তার ইনফেকশন শুধু ইউটারাসে কনফাইন থাকতে পারে, পেরিমেট্রাম পর্যন্ত যেতে পারে বা একদম স্প্রেড হয়ে যেতে পারে। কাজেই তার যদি এমন হয় পেরিটোনাইটিস ডেভেলপ করে, তখন তার কিন্তু তার গাট মোটিলিটি কমে যাবে, সেক্ষেত্রে বায়োলজিক্যাল ডিস্ট্যান্ডার্ড থাকবে, অ্যাবডোমেন টেন্স থাকবে থাকবে, তখন আমাদের কিন্তু অন্যরকম ব্যবস্থা নিতে হবে। সেক্ষেত্রে শুধু ইউটারাস এমটি তো পরের কথা, তাকে অ্যান্টিবায়োটিক ট্রিপল অ্যান্টিবায়োটিক দিতে হবে, জেনারেল ম্যানেজমেন্টটা অনেক বেশি সিরিয়াসলি নিতে হবে। অনেক সময় যদি এরকম যদি হয় যে পেরিটোনাইটিস হয়ে গেছে, বাউল সাউন্ড পাবো না তার, সেক্ষেত্রে তাকে নাথিং বাই মাউথে রাখতে হবে, তাকে হয়তো গ্যাস্ট্রিক ই করতে হতে রাইস টিউব দিয়ে রাখতে হবে, সাকশন দিতে হবে, সাকশন তাকে স্যালাইন করে, তাকে জেনারেল ম্যানেজমেন্ট করে ইমপ্রুভ করে, তারপরে আবার এদিকে দেখতে হবে যে ইউটারাস যদি না হয় তাহলে একটু স্টেবল হওয়ার পরে তাকে ইভাকুয়েট করতে হবে, যদি ব্লিডিং থাকে তাহলে সাথে সাথে করতে হবে আন্ডার জেনারেল অ্যানেসথেসিয়া। এখন এমন যদি হয় যে পারফোরেশন হয়ে গেছে, তাহলে এমন হতে পারে যে তার ল্যাপারোটমি করে তারপর তাকে সব ব্যবস্থা নিতে হবে। ভিতরে পারফেকশন হয়ে গেলে তো ভিতরে পাস থাকবে, তার তখন ল্যাপারোটমি করে করে পাসটা ক্লিন না করা প্রয়োজন, পেশেন্ট কখনই পেশেন্টের রিকভারি খুব ভালো হবে না ল্যাপারোটমি না করা পর্যন্ত। এবং এমনও হতে পারে যে পেশেন্টের ইউটারাস অনেক সময় ফেল হয়ে দিতে পারে, কারণ যদি খুব বেশি ইনফেকশন থাকে, সেই ইনফেক্টেড ইউটারাস যদি থাকে, মাল্টিকেজ যদি হয়, এমন যদি হয় যে মাল্টিকেজ তার বাচ্চা কাচ্চা আছে, তাহলে রিকভারিটা ভালো হবে যদি ওরকম অবস্থা থাকে যে তার উফোরাইটিস, সালপিং উফোরাইটিস হয়ে গেছে, টিউব ওভারিয়ান লাম্প ফর্ম করে আছে, সেসব ক্ষেত্রে একটু এক্সটেন্সিভ সার্জারি না করলে রিকভারি ভালো হয় না, এ পর্যন্ত যেতে হতে পারে স্টেজ 4 বলে সেপ্টিক অবসর, তো এই এই পর্যন্ত যেতে হতে পারে। এই ধরনের সেপ্টিক অবসর হলে পোস্ট অবসর কমপ্লিকেশনও কিন্তু অনেক প্রকট থাকে, বিশেষ করে যাদের বাচ্চা নাই। হ্যাঁ, যাদের কোনো আনম্যারিড মেয়েদের যদি হয় এরকম, তাদের জন্য ভবিষ্যতের অবস্থা খুবই খারাপ থাকে, এদের পরবর্তীতে এদের অ্যাশারম্যান সিনড্রোম হতে পারে, অ্যামিনোরিয়া হতে পারে, তারপর এরপরে হয়তো সে এই ক্রাইসিসটা ভালো হয়ে গেল ট্রিটমেন্ট করে, কিন্তু পরবর্তীতে তার অ্যামিনোরিয়া হতে পারে, ইউটারাসে ইনফেকশন হয়ে তার এন্ডোমেট্রিয়াম লস্ট হয়ে গেল টোটালি, সেজন্য অ্যামিনোরিয়া হতে পারে, অ্যাডিশন হয়ে যেতে পারে যেটাকে আমরা বলি অ্যাশারম্যান সিনড্রোম, ইনফার্টিলিটি হতে পারে, ক্রনিক পেলভিক পেইন, তার যে যে তার টিউব ওভারিয়ান লাম্প ছিল সেগুলো কারেক্ট হলো কিন্তু তার সবসময় একটা ব্যথা থাকবে, ক্রনিক পেলভিক পেইন বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের যে সিমটম সেগুলো থাকবে। কাজে এই সেপ্টিক অ্যাবর্শনের পোস্ট অ্যাবর্শন কমপ্লিকেশনটা অনেক থাকে, লং টার্ম কমপ্লিকেশন যেটা হয় সেটা এদের বেলায় থাকবে। আচ্ছা, এরপর আসো হ্যাবিচুয়াল অ্যাবর্শন।
বা রিকারেন্ট প্রেগনেন্সি লস। এটা হলো যে তোমার পরপর দুইটা বা আগে বলতো যে তিনটা বা তার বেশি যদি লস হয়, এখন দুটো বা পরপর দুটো বা তার বেশি প্রেগনেন্সি যদি লস হয় সেটাকে আমরা রিকারেন্ট প্রেগনেন্সি লস বলবো। এখন রিকারেন্ট প্রেগনেন্সি লসের কারণ এই যে প্রেগনেন্সি লসের যে কারণগুলো বললাম তার যে কোনো কিছু হতে পারে, কাজে কমপ্লিটলি পেশেন্টকে ইভ্যালুয়েট করতে হবে যে তার কী কারণে হচ্ছে এবং সেটা রিকভার করার জন্য কোনো ম্যানেজমেন্ট আসছে কিনা। যেমন পেশেন্ট যদি অ্যান্টিফসফোলিপিড সিন্ড্রোম থাকে সেটা ট্রিটমেন্ট করবে, যদি তার থ্রম্বোফিলিয়া থাকে তাহলে সেটাকে ট্রিটমেন্ট করতে হবে, তার যদি এমন থাকে যে ইউটারাসে কোনো টিউমার আছে, একটা ইন্ট্রামোরাল ফাইব্রয়েড আছে তাহলে সেগুলো কাটতে পারে, অ্যাবর্শনের যে সমস্ত কারণ আছে তার কোনো কিছু যদি পাওয়া যায় সেটাকে কারেক্ট করতে হবে। যদি এমন হয় যে সার্ভাইকাল ইনকম্পিটেন্স থাকে আমাদের সেটাও ইনভেস্টিগেশন করতে হবে যে সার্ভাইকাল ইনকম্পিটেন্স কিনা, আমরা যদি প্রি প্রেগনেন্ট স্টেজে তার সার্ভিক্সের ক্যালিবার হেগার্স ডাইলেটর দিয়ে আমরা দেখতে পারি, যদি 8 মিলিমিটার বা তার বেশি ডাইলেটর থাকে তাহলে বুঝতে হবে যে ইনকম্পিটেন্স আছে। অথবা এক্সরে করতে পারি, এক্সরে করলে ফানেলিং অফ দ্য সার্ভাইকাল ক্যানাল, সার্ভাইকাল ক্যানাল যদি ফানেলিং থাকে তাহলে বুঝতে হবে সার্ভাইকাল ইনকমপ্লিট। এটা হলো প্রি প্রেগনেন্ট স্টেজে আমরা এটা করতে পারি। আর প্রেগনেন্সিতে আমরা আলট্রাসোনোগ্রাফি করে দেখতে পারি যে সার্ভাইকাল ক্যানালের লেন্থ কেমন, সার্ভাইকাল ক্যানালের লেন্থ যদি 2.5 সেন্টিমিটারের কম থাকে তাহলে বুঝতে হবে যেটা তোমার সার্ভাইকাল ইনকমপ্লিট। তো এখন যদি সার্ভাইকাল ইনকমপিটেন্সি থাকে তাহলে তাদের জন্য কিন্তু আমরা সার্ভাইকাল সার্কলেস একটা অপারেশন আছে সেটা আমরা করব, সার্ভাইকাল সার্কলেসটা দিব 12 উইকস এর পরে তাকে এই দিয়ে সার্ভিক্সটাকে টাইট করে দেওয়া হয়। যদি ইনকমপিটেন্স থাকে টাইট করলে তাহলে আর তার ডাইলেট হতে পারবে না যেহেতু ওটা টাই করা আছে। তো এটা করে তারপর পরবর্তীতে তার যাতে পেইন না হয় সেজন্য ইউটারাসকে কোয়াইট করে রাখার জন্য আমরা টোকোলাইটিক এজেন্ট দিতে পারি, বিভিন্ন রকম আছে সেগুলো দিয়ে যাতে পেইন না হয়, কিছু হরমোনাল সাপোর্ট দিয়ে রাখি এবং সবসময় ফলো আপে রাখতে হবে যে কখনো সিভিয়ার পেইন যদি হয় বা ব্লিডিং হয় তাহলে যে কোনো সময় এই ধরনের ইমার্জেন্সি হলে আবার তার নটটা খুলে দিতে হবে। সাধারণত একটা টেপ দিয়ে দেওয়া যায় অথবা মোটা সিল্ক সেটা দিয়ে এটা করা হয়, যেটাই থাকুক এটা তাকে কোনো ইমার্জেন্সি ডেভেলপ করলে এটাকে যাতে খুলে দেওয়া যায় সেভাবে তাকে পেশেন্টকে এরকম অ্যাডভাইস করা থাকবে। আর তা না হলে সাধারণত আমরা এটা খুলবো 37 উইকস কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটাকে আমরা খুলে দেবো, যে কোনো সময় লেবার পেন উঠতে পারে তার জন্য আমরা 37 উইকস পরে খুলে দেবো। কিন্তু কোনো পেশেন্টের যদি এমন থাকে যে তাকে ইলেকটিভ সিজার করা হবে তাহলে আমরা সিজারের সময় এটাকে সিজার করে তারপরে এটাকে খুলে দিতে পারি। তাহলে মোটামুটি রিকারেন্ট প্রেগনেন্সি লস হলে মানে অন্যান্য কারণের সাথে যদি সার্ভাইকাল ইনকমপ্লিট থাকে তাহলে আমরা এভাবে তাকে ম্যানেজ করব। এবং ইনকমপ্লিট অ্যাবর্শন হলেই পেশেন্টের হেমোরেজ হওয়ার চান্স বেশি থাকে এবং সেক্ষেত্রে সেই সমস্ত পেশেন্ট তো সেসব ক্ষেত্রে দেখা যায় যদি আর্লি উইক্সের যে অ্যাবর্শন গুলো হবে আর্লি উইক্সের অ্যাবর্শনের সাথে একটোপিক এর একটা ডিডি আসতে পারে, একটোপিক এর সিভিয়ার ফেইন্টিং অ্যাটাক থাকে যেটা অ্যাবর্শন এরকম থাকে না, এত বেশি পেইন হয় একটু পেকে যে একদম ফেন্টিং অ্যাটাক হতে পারে, অ্যাবর্শন অত বেশি থাকবে না এটা একটা। আরেকটা হলো যে হার্ট একটু পেক যদি থাকে তো পেশেন্ট খুব দ্রুতই যেখানে পারভেসিবিলিটি অত থাকবে না কিন্তু পেশেন্ট খুব দ্রুতই শকে চলে যাবে, অনেক বেশি হেমোরেজ হয় এটা একটা। আরেকটা যে যদি অত হেমোরেজ না হয় হয়তো দেখা যে একটু পেক হয়ে অ্যাবর্শন হয়ে গেছে, অ্যাবর্শন হয়ে তার ব্লিডিং বন্ধ হয়ে গেছে, কাজে একটু পেরিটোনিয়াল ব্লিডিং হলো তারপরে বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে তাকে আমরা আলট্রাসোনোগ্রাফি করে দেখবো যে
ডিডি আসে একটা ক্লিয়ার কাট আইডেন্টিফাই করা যায়, এটা আর্লি উইক্সের দিকে এটা কনফিউশন হতে পারে। লেট প্রেগনেন্সিতে গিয়ে লেট প্রেগনেন্সিতে তো আর একটোপিক থাকবে না, সেখানে মোলার থাকতে পারে, সেখানে আল্ট্রাসোনোগ্রাফি করে ডায়াগনোসিস করা যাবে, অথবা মোলার প্রেগনেন্সিতে ভেসিকেল এক্সপালশন হতে পারে, দেখার সাথে ব্লিডিং হবে, এক্সপালশন অফ ভেসিকেল হতে পারে। ওখানে আরেকটা থাকবে যে ইউটারাসের সাইজটা অ্যামিনিউরাল জেস্টেশনাল এজের চেয়ে অনেক বেশি বড় থাকবে, কিন্তু এই পয়েন্ট দিয়ে মোটামুটি তোমাদের জানলে বোধ হয় চলবে আশা করি। ম্যাম আজকের ক্লাসের উপরে ম্যাম একটা কোশ্চেন ছিল আমার। বলো ম্যাম, এটা থ্রেটেন্ড অ্যাবর্শনের ক্ষেত্রে যে ট্রিটমেন্টটা করতেছি, তারপরে হচ্ছে মানে থ্রেটেন্ড অ্যাবর্শনের কারণে আমি কি ফেট হতে পারে? আচ্ছা, এটা হলো ভালো ট্রিটমেন্ট করার পরেও। থ্যাংক ইউ, প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, আমার অমিট হয়ে গেছে। থ্রেটেন্ড যখনই একটু ব্লিডিং হলো তখনই বুঝতে হবে যে কিছুটা প্লাসেন্টাল সেপারেশন হয়ে গেছে, তাই না? প্লাসেন্টার সেপারেশন না হলে তো ব্লিডিংটা আসতো না। এখন এইটা ডিপেন্ড করে যে কতখানি প্লাসেন্টার সেপারেট হলো, যতটুকু প্লাসেন্টার সেপারেট হলো সেটুকু কিন্তু আর ফাংশন করবে না। তাহলে যেটা হতে পারে যে পরবর্তীতে কিন্তু এর প্লাসেন্টাল ফাংশন কম হওয়ার জন্য গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে এই পেশেন্টের, তাই না? গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে এবং ফিটাল যখন টার্মে গিয়ে ফিটাল ডিস্টেন্স হতে পারে, ডেলিভারির সময় ওদের ফিটাল ডিস্টেন্স হতে পারে। কাজে প্রেগনেন্সি কন্টিনিউ করলে এই প্রবলেমগুলো তো হতে পারে যেহেতু প্লাসেন্টা প্লাসেন্টাল সেপারেশন থাকে। অনেক সময় এমন হতে পারে যে খুব বেশি হলে হতে পারে। নাফিসা, শোনা যাচ্ছে না? জি ম্যাম, থ্যাংক ইউ। জি ম্যাম, শোনা যাচ্ছে। ম্যাম আর কোশ্চেন নেই আমার আপাতত, যদি কোশ্চেন থাকে ফেসবুকে কিংবা কমেন্ট সেকশনে কেউ করে থাকে তাহলে হচ্ছে জানাই দেব। ম্যাম আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল মানে নেক্সট এর জন্য। ম্যাম এটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ এ প্রেগন্যান্ট ওমেন ইন কোভিড, এটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ এ প্রেগন্যান্ট ওমেন ইন কোভিড সিচুয়েশন, তো এটার উপরে আমরা একটা ক্লাস চাচ্ছিলাম। আপনি যদি একটু সময় করে নিতেন। ঠিক আছে, দেখি নেক্সট কবে নেওয়া যায়। কোভিড সিচুয়েশন তো পেশেন্টের এমনি যদি কোভিড হয়ে যায় তখন তো আমরা রাখি না, তো মেডিসিন স্পেশালিস্টদের কাছে ছেড়ে দিই। তো যাই হোক, মানে কি প্রিকশন নেওয়া উচিত বলবো আমি, কি কি প্রিকশন নেওয়া উচিত, কিভাবে আমাদের দেখা উচিত, পেশেন্টদের কতখানি এক্সপোজার হওয়া উচিত, সবই ইম্পর্টেন্ট আসলে। জি ম্যাম, টোটাল ম্যানেজমেন্টের উপর একটা ক্লাস চাচ্ছিলাম। যে পেশেন্ট অনর্থক বের হোক সেটা আমরা চাই না, তাই না? কাজে প্রয়োজন না হলে যাতে না হয়, এবং এই কোভিড সিচুয়েশনে অ্যান্টিনেটাল চেকআপের ফ্রিকোয়েন্সিও কমিয়ে দেওয়া হয়েছে, একেবারেই না হলে না সেই সব ক্ষেত্রে আসবে। নেক্সট নেক্সট দেখি নেক্সট নেক্সট আচ্ছা ইনশাআল্লাহ ম্যাম আমরা অপেক্ষা থাকব। ওকে আচ্ছা ম্যাম, তাহলে আপনার আজকের ক্লাসের জন্য অসংখ্য ধন্যবাদ, আপনার এত ব্যস্ততার মধ্যে সময় থেকে আমাদেরকে সময় দিলেন। থ্যাংক ইউ ম্যাম। আমার নেট খুব ডিস্টার্ব করছিল, ইন্টারাপশন ছিল মাঝখানে? না ম্যাম, কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, থ্যাংক ইউ, শেষ করি তাহলে। জি ম্যাম।